ইকবাল ধূসরকে এই বলল, পরিচয় তো হয়েছে, আমি তাহলে এখন যাই। ধূসর বলল, হ্যাঁ যা, গাড়ি তো আনিসনি, বাস পেতে পেতে সন্ধ্যা হবে, একটু অসুবিধে হবে পৌঁছাতে, তবে সমস্যা নেই। ওকে, একবার মাথা দুলিয়ে বলল, আচ্ছা আমি তাহলে অ্যাঙ্কেল। রাশিদ ধু কুচকে বেগ নিয়ে বললেন, এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? চলে যাবে মানে? এই ধূসর বাবা, তুমি এত বুদ্ধিমান ছেলে হয়ে এইরকম কী করে বলছো বলো তো? ও তোমার বন্ধু, তোমার অতিথি, মানে আমাদেরও অতিথি। ও এসে আবার যাবে কেন? আজ এখানেই থাকবে, আমার মেয়ের বিয়ে, আর তোমার বন্ধু এসেও ফিরে যাবে, এটা কোনো কথা? ইকবাল বলতে গেল, কিন্তু অ্যাঙ্কেল। কোনো কিন্তু নাই, কাল তো ধূসররা ফিরছে এই ঢাকাতে, তুমি গেলে ওদের সঙ্গে যাবে, আজ আর ফেরাফেরি নয়। ধূসর, তোমার বন্ধুকে কিন্তু কোথাও ছাড়ছি না আজ, তুমি বরং ওকে নিয়ে খেতে বসো। ও না, তুমি তো সার্ভ করবে বলেছিলে, তাহলে বরং পোলাওয়ের বাটিটা নাও আর আমি ওকে নিয়ে যাই, কেমন? ধূসর মাথা দোলায়, পর মুহূর্তেই চিন্তিত কণ্ঠে বলল, ইকবাল থাকায় সমস্যা হবে না তো আঙ্কেল? না আসলে ও রাজনীতিবিদ, বড় আম্মু রাজনীতি। এইটুকুতে এই রাশিদ বুঝে নিয়ে বললেন, আরে চিন্তা নেই, দুলাভাইকে আমি সামলাবো, ইকবাল তুমি এসো আমার সঙ্গে। সে বাধ্য ছেলের মতো বলল, জি আঙ্কেল। তারপর দুজন কদম ফেলল সামনে, ইকবাল যেতে যেতে পিছনে তাকালো। ধূসর ঠোঁট কামড়ে হেসে ভ্রু নাচাল। ইকবাল দুপাশে মাথা নেড়ে কপারে চার আঙুল ঠেকিয়ে স্যালুট দিল। ধূসরের পাতলা ঠোঁট উঠে এলো এক পাশে, আশেপাশে তাকালো। আস্তে আস্তে টেবিল ভরে যাচ্ছে মেহমানে, সে দাঁড়িয়ে থাকলো একদম যে টেবিলে নারী শূন্য, শুধুমাত্র পুরুষ বসেছেন সেখানেই এগিয়ে গেল। দায়িত্বে থাকা আছে এটিকে বলল, এখানে আমি দিচ্ছি, তুমি অন্য টেবিলে যাও। মারিয়ার মনটা আঁকুপাঁকু করছে বাইরে যাওয়ার জন্য, ওখানকার সরগোল দোতলায় অবধি শোনা যাচ্ছে, অথচ বর্ষা একা ওকে একা রেখে যেতেও পারছে না। শেষে এখান থেকে তাকে সুমনা বেগম উদ্ধার করলেন, ঘরে ঢুকেই বললেন, ওর কাছে আমি বসছি মারিয়া, তুমি নিচে গেলে যাও। মারিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ল, যাবে কি না? বর্ষার মলিন মুখশ্রী, বেলাল কেঁদে কেটে যাওয়ার পর থেকে এক ফোঁটাও হাসিনি সে। মারিয়া সিদ্ধান্তহীন দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিক। বর্ষা তাকালো হাসার চেষ্টা করে বলল, যা আমি তো একটু পরেই আসব। মারিয়া স্বস্তি পেল, ঝটপট উঠে গেল বিছানা থেকে, স্ফূর্ত পায়ে চলল নিচে। সাদিফ নতুন আরেকটা পাঞ্জাবি গায়ে জড়িয়ে বেরিয়েছে, তার মন মেজাজ খারাপ, সেটুকু আরও খারাপ হলো প্যান্ডেলে এসে পিউকে দেখে। ওর গায়ে মেরুন লেহেঙ্গা দেখে প্রথমে মন কাড়া লাগলেও এখন লাগছে ভীষণ বাজে, ম্যাচিং হয়েও হলো না, আফসোস। সাদিফ দাঁড়িয়ে থাকলো পিউ বরের জুতো নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত শান্তাদের সাথে, সে বুকের সাথে হাত ভাঁজ করে চেয়ে রইল ওর দিকে। অল্প অল্প হাওয়ায় পিউয়ের চুর উড়ে মুখে পড়ছে, কথার ফাঁকে ফাঁকে সে গুঁজে দিচ্ছে কানে, ডাগর ডাগর চোখ দুটো আরও বড় হচ্ছে আলোচনায়। সাদিফের মাত্রই বিগড়ে যাওয়া মেজাজ প্রশান্ত হয়ে ফিরে এলো, দৃষ্টিতে ভিড়ল মুগ্ধতা। আরও একবার ঘোষণা করল, মেয়েটাকেই তার চাই। কবে কীভাবে কোন দিন পিউকে তার মনে ধরেছে সে জানে না, চোখের সামনে দেখতে দেখতে খুইয়েছে হৃদয়। পিউ একটু বড় হওয়ার পর থেকে সাদিফের বসন্ত কেটেছে ওর নামে, হয়তো পিউ এত চঞ্চল ছটফটে বলে এই মন হারানোর সংজ্ঞা নেই, নেই কোনো দিনক্ষণ। তবু সাদিফ জানে পিউ তার অন্তঃকরণের অংশ, ওকে একটু হাসতে দেখলে বা আপাশে ব্যথা হয়, বুক ধুকপুক করে। পিউয়ের হাতের ঠান্ডা জল তার তৃষ্ণা মেটায়। এর নাম কি? ভালোবাসা না? তাহলে নিঃসন্দেহে সে জানাবে পিউকে সে ভালোবাসে, বহুদিন বহু আগ থেকে ভালোবাসে। শুধু মেয়েটা বড় হোক, ভার্সিটির গণিতে পারা খুব, একদম সোজাসুজি পুরো পরিবারকে জানাবে সে, বড় চাচুর কাছে চেয়ে নেবে ওকে। এই তো আর কিছুদিনের অপেক্ষা। এই ভাইয়া ওখানে কি করছো? এদিকে এসো। পিউ হঠাৎই ডেকে ওঠে, ধ্যান ভাঙল তার, নড়াচড়ে পা বাড়ালো, প্রতিটা কদমে শান্ত চোখে দেখতে থাকে পিউয়ের মুখখানি। এই ছোট্ট চেহারায় কি মায়া, কি স্নিগ্ধতা, কি শান্তি! কাছে এসে দাঁড়াতেই পিউ ব্যস্ত কণ্ঠে বলল, বরের জুতো চুরি করেছি বুঝলে, এখন এটা লুকাতে হবে, তুমি একটু বুদ্ধি দাও তো কোথায় লুকাই। সাদিফ মোহ থেকে বেরিয়ে আসে, নিজেকে সামলানোর অনবদ্য ক্ষমতা তার, বাকি প্রেমিকদের মতো প্রেয়সীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে না। পিউ কোনোদিন বলতেও পারবে না এরকম দেখেছে,
সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বাড়ির ভেতরে রাখবি না? ঠিক হবে না, কারোর হাতে পড়লে সমস্যা। শান্তা বলল, আমিও তো সেটাই বলছি, কোথায় রাখা যায়? তারা পাঁচজন চিন্তায় পড়ল। বাকিদের একটা হলেও পুষ্পর চিন্তার কারণ দুটো। সে ক্ষণক্ষণে সতর্ক চোখে ইকবালকে দেখছে। ওই তো বরযাত্রীর সাথে কবজি ডুবিয়ে খেতে বসেছে লোকটা, হাসি ধরছে না, দাঁত কপাটি সব উন্মুক্ত। পুষ্পর রাগ হলো, নাকের পাটা ফুলে উঠল। তাকে দুশ্চিন্তায় মেরে ফেলে এই লোক খাচ্ছে। সুপ্তিও অনেকক্ষণ ভাবল, আইডিয়া মাথায় আসতেই হই হই করে বলল, পেয়েছি। আচ্ছা, ধানের ঘরে রাখলে কেমন হয়? ওখানে তো আজ কেউ যাবে না। সাদিক বলল, বুদ্ধিটা খারাপ না। পিউ বলল, রেখে আসি তাহলে। যা। সৈকতের পায়ের সাইজ নিঃসন্দেহে পিউর দশটা পায়ের সমান। সে পা থেকে জুতো খুলে হাতে নিয়ে এগোবে, তার মধ্যেই রোহান ছুটে এলো। রুম্পা বেগম ওকে দিয়ে খবর পাঠিয়েছেন, বরে হাত ধোয়াতে হবে। পুষ্প এমনি সময় হলে যেত, কিন্তু যেখানে একবার স্বয়ং উপস্থিত সেখানে প্রশ্নই ওঠে না। ওই লোক এমনিতেই সন্দেহবাতিক। শান্তা সুপ্তি ছোট মানুষ, অতগুলো ছেলের মধ্যে ওদের একা পাঠানো ভালো হবে? পুষ্প বলল, পিউ তুই যা। পিউর বুকটা ছ্যাত করে উঠল, মাথা খারাপ? দুশো তাকে আস্ত রাখবে? জুতো নিতে গিয়ে কতগুলো সুরাজে পড়েছি, আর যাওয়া যাবে না। উনিশ বিশ হলে সর্বনাশ, ধূসর ভাই জিন্দা কবর দিয়ে দিবেন। সাদিক ভাবল সে মানা করবে, এর আগেই পিউ বলল, না না আমি যাব না। কেন? আমি এসব পারবো না, মৈত্রী আপু কই? ওখানে তো আর দেখলাম না। কল দিচ্ছি। পুষ্প ফোন উঠালে সাদিক বাধা দিল, না থাক, দিস না, শালিদের মধ্যে আর কেউ নেই। এই তো মারিয়া আপু আসছে। মারিয়া তখনই উজ্জ্বল পায়ে এসে সবাই ভিড়ল। সাদিপুকে দেখতে এই মুখটা ঘুরিয়ে ফেল আরেকটি। মারিয়া কপাল কুচকে ভেঙচি কাটল মনে মনে। এই লোক কি ভাবল? সে অন্যদিকে মুখ ফেরালো আর সেও অপমানিত হয়ে গেল, অসহ্য। সে আস্ত সাদিপকে ছুঁড়ে ফেলল মাথা থেকে। বাকিদের দিকে চেয়ে বলল, আমাকে নিয়ে কথা হচ্ছিল। পুষ্প বলল, হ্যাঁ তোমাকে দরকার। বলো কি করতে পারি? বরের হাত ধোয়াতে হবে। এটা আর এমন কি? সেটাই তো, এই সামান্য কাজে আমরা কেউ যেতে চাইছি না। তুমি বাকি, তুমি যাও। যাচ্ছি, কিন্তু হ্যাঁ, টাকা পয়সা যা পাবো সেটা শুধু মেয়েদের, ছেলেরা কিন্তু ভাগ পাবে না। সাদিক ইঙ্গিত বুঝে তাকালো, নাক মুখ কুচকে বলল, এমন ভাব করছে জানো, আমি থালা নিয়ে বসে আছি, যে সে হাত ধুয়েই কখন টাকা আনবে আর আমাকে দেবে। মারিয়া পুষ্পের দিকে চেয়ে বলল, আমি কি কারোর নাম বলেছি? অহেতুক লোকজন খেপে যাচ্ছে কেন? সাদিক পুষ্পকে বলল, নাম বলেনি, মানে কথাটা আকাশে ছুড়েছে আর সেটা এসে পড়েছে আমার গায়ে, খেপে যাওয়া স্বাভাবিক না? মারিয়া বলল, বুঝলাম না পুষ্প, আজকাল ছেলেরা এত মেসি টাইপের কেন? সম্মান টম্মান নেই এদের, যেখানে সেখানে বাঁ হাত দিয়ে চলে আসে। পুষ্প তুই বলে দে, আমি সাদিপ, মানুষ বুঝে কথা বলি। আমি তো তাকে বলিনি কিছু, সে অযথা উত্তর করছে কেন? আজব মেয়ে মানুষ, এত হ্যাংলা কেন? রেগেমেগে উঠল মারিয়া। এই পুষ্প, এইসব লোককে থামতে বলো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। পুষ্প তুই বলে দে, আমি কারো কর্মচারী নই যে হুকুম মেনে চলব, থামতে বললে থাম। নিজের মতো চলুক না, আমি তো কিছু বলিনি, শুধু আজে বাজে কথা বলতে মানা করো। আমার মুখ আমার ইচ্ছা, যা মন চায় তাই বলবো। পুষ্প একবার মারিয়ার দিক দেখছে, একবার সাদিফকে, মাঝখানে এসে পড়েছে মহাবিপদে। শান্তা সুপ্তি প্রিয় তিনজনেই হাঁ করে শুনছে সব, একটা কথা কেউই বুঝতে পারছে না। এরা ঝগড়া করছে কেন? কথা কাটাকাটি চরম পর্যায়ে যেতেই পুষ্প খেয়ে হারালো, দুহাত তুলে চেঁচিয়ে বলল, ওহ প্লিজ চুপ করো তোমরা। দুজন হাঁ করেও থেমে যায়। মারিয়া ফের ভেঙচি কেটে আরেকদিকে ফিরল। সাদিফও বিরক্তি নিয়ে ঘুরল। পুষ্প বলল, এটা বিয়ে বাড়ি, তোমাদের ঝগড়া করতে হলে অন্য কোথাও যাও। মারিয়া বলল, আমার বয়েই গেছে যার তার সাথে ঝগড়া করতে। সাদিফও বলল, আমারও খেয়ে দে কাজ নেই, এর থেকে রাস্তায় বেরিয়ে একটা কুকুরের ঘেউ ঘেউ শুনে আসা ভালো। মারিয়া ঘুরে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সাদিফও ঘুরে তাকালো, হরে হচ্ছে কি করবেন? আপনাকে আমি
রাগে মুখ লাল হয়ে এলো মারিয়ার। সাদীপ বিনা বিলম্বে বলল, কি কি আমাকে হুমকি দিতেই এসে আবার তোতলায়, সে আবার আসে সাদীপের সাথে লাগবে। পুষ্প উত্তেজিত হয়ে বলল, এই তোমরা চুপ করবে ভাই প্লিজ, আসল কাজের কাজ কিছুই হচ্ছে না। দুজনে নিশ্চুপ, অথচ একে অন্যকে ক্ষুব্ধ নজরে দেখছে। পুষ্প দুটোকে এই পুরোপুরি এড়িয়ে গেল। পিওকে বলল, তুই যা জুতো রেখে আয়। পিও মাথা নাড়ল। মারিয়া শান্তাকে বলল, তাহলে চলো আমরা আমাদের কাজে যাই। সাদীপ নিষ্প্রভ কণ্ঠে বলল, এমন ভাব করছে যেন পৃথিবী উদ্ধার করে যাচ্ছে। মারিয়া দাঁত চেপে বলতে গেল কিছু। পুষ্প অবস্থা বেগতিক বুঝে বলল, উফ ভাইয়া তুমিও না, এই তুমি চলো তো আমার সাথে। সাদীপের বাহু আঁকড়ে হাঁটাত হল সে। আপাতত পরিবেশ শান্ত করা এই উদ্দেশ্য। কেউ যেতে যেতেও থেমে গেল। ওদের পেছন থেকে দেখে মুচকে এসে উৎফুল্ল কণ্ঠে বিড়বিড় করল, রাবণের বানাদে জড়ি। একবার খেয়ে দিয়ে উঠল সবে, পেট কানায় কানায় ভর্তি। একটু জল রাখারও জায়গা হবে না। ওর টেবিলের দায়িত্বে ছিলেন মুত্তালিব, দুশুরের বন্ধু বলে একটু বেশি সমাদর করেছেন। আর সেই সমাদরের তোপে এখন হাঁটতে গেলেও পেটের খাবার লাফিয়ে উঠছে। সে চেয়ার ছেড়ে একবার চারপাশে তাকালো, জোয়ান জোয়ান ছেলেতে গিজগিজ করছে। এরকম জায়গায় পুষ্প আছে ভাবতেই তার গায়ে কাটা দিয়েছে। মেয়েটা মারাত্মক সুন্দরী, ঢাকায় থাকলেই তার ঘুম হয় না রাতে, আর সেখানে এত ক্রোশ দূরে থাকলে তো হয়েই গেল, একটু বেশি ভালোবাসেছে। অথচ পুষ্প সেসব বোঝে না, কিছু বললে নিষেধ করলেই ভাবে সন্দেহ করছে। শাড়ি পরতে মানা করায় কত ঝগড়াই না করেছিল, সে নিশ্চিত শাড়ি পরলে পুষ্পকে আস্ত একটা পুরীর মতো লাগত। তখন যদি কারো পছন্দ হয়ে যেত, কোনো মুরব্বী যদি ছেলের বউ হিসেবে পছন্দ করতেন, তখন কি হতো? কিন্তু এইসব মেয়েটাকে কে বোঝাবে? তার ধারণা পুরুষের ভালোবাসা বুঝতেই নারীদের কয়েকবার জন্ম নেওয়া প্রয়োজন। এক পুরুষকে বুঝতেই তাদের এক জনম ফুরিয়ে যায়, সেখানে মন বোঝাতো দূরের ব্যাপার। একবার ভাবনা চিন্তা করতে করতে ট্যাপের দিকে এগুলো। উঠোনে একপাশে একটা ছোট্ট ট্যাপ বসিয়েছেন রাশিদ। পানির লাইন আসছে সরাসরি এই ট্যাঙ্কি থেকে। এই আয়োজন আজকের জন্যই বরাদ্দ, যাতে অতিথিরা খেয়ে সাবান দিয়ে হাত ধুতে পারে। একবার ঝুঁকে ট্যাপ ছাড়ল, সাবান দিয়ে কোচলে কোচলে হাত ধুয়ে সোজা হতেই পুষ্প এসে দাঁড়ালো সামনে। আচমকে এসে যাওয়ায় থতমতো খেল সে। ধাতস্থ হয়ে দীর্ঘ হেসে পড়ল, কি খবর মাই লাভ, এখানে আসার কারণ? পুষ্পর স্বর শক্ত, একবার টেনে টেনে বলল, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? ঢং বাদ দাও, হুট করে এভাবে চলে এলে ধূসর ভাই সন্দেহ করলে কি হতো? হুম, চাপা স্বরে হাসলেও একবার বলল, করেনি তো। করলে? আমি জানতাম করবে না। সব জানতা, সমাসের তুমি না, তারপরে ভাষণ। পুষ্প চেতে গেল, ফাজলামো করো না, আমি চিন্তাই মরছি ইকবাল। আর তোমার আবার চিন্তা? তুমি চিন্তায় থাকো নাকি মানুষকে চিন্তায় রাখো? কাল থেকে ফোন বন্ধ কেন? পুষ্প উত্তর দিল না, কপাল কুচকে অন্যদিকে চেয়ে রইল। একবার টেবিলের উপর থেকে টিস্যু এনে হাত মুছতে মুছতে বলল, তুমি জানো তোমাকে ফোনে না পেলে আমার টেনশন হয়। আগে একবার বলেছিলাম যাই হোক ব্লক করবে না, তাহলে আবার কেন? বড় হবে না পুষ্প? পুষ্প তাকালো, কিছু বলতে গিয়ে একবার আশেপাশে দেখল, আসতেই কিন্তু কাঠ গলায় বলল, আমিও তোমাকে বলেছিলাম আমার গলা শুনে তারপর হ্যালো বলতে, অথচ তুমি কি করলে? আগেই কথা বলে ভরিয়ে ফেলেছ। পিউ ঠিক বুঝে ফেলেছে ওটা তুমি, ও যদি ধূসর ভাইকে বলে দেয় তখন? একবার নিরুদ্বেগ, দিলে এতক্ষণে দিত, ও কিছুই বুঝেনি, তোমার মতো বেশি বোঝা পাবলিক সে নয়, ও ভালো মেয়ে। তুমি একাই সব বোঝো তাই না? বাকি সবাই ঘাসে মুখ দিয়ে চলে, কারণ তারা তো গরু। একবার ভুল শুধরে দেওয়ার ভঙ্গিতে বলল, হুম হুম গাবি, কারণ তুমি মেয়ে। পুষ্প চোখ রাঙাতেই হেসে ফেলল। টানা তিন দিন পর চোখের সামনে মনের মানুষ আর তার ঝরঝরে হাসি দেখে পুষ্পের রাগ কমে আসে, তবে এই দমে যায় না, চোখ ফিরিয়ে বলে, এভাবে এসে ঠিক করনি। কি করবো বলো পুষ্প রানী, প্রেমে এমন কালো জাদু করেছ, সুতোয় টান পড়লেই ঠিক ভুল ভুলে যাই, আজও গিয়েছি তাই তো ছুটে এলাম।
পুষ্প চোখা চোখে তাকিয়েও হেসে ফেলে। একবার পেছন থেকে আমজাদকে আসতে দেখলেও হঠাৎ সে আনিসের সাথে কথা বলতে বলতে আসছেন। এদিকে সেদিকে দেখেনি এদিকে। পুষ্প ভীত কণ্ঠে বলল, এই রে আব্বু আসছেন। তারপর দ্রুত পায়ে দৌড়ে গেল। একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, সব শ্বশুরই জামাইয়ের জীবনের প্রধান পেরা। আমজাদ খেয়াল করেনি ওকে, পাশ কাটিয়ে যাচ্ছিলেন। অকস্মাত একবার বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আঙ্কেল। লম্বাচড়া সালাম আর হঠাৎ কথা বলায় ভদ্রলোক ভড়কালেন। হতভম্ব নজরে এসে ইকবালকে দেখেই ভ্রু গুটিয়ে বললেন, তুমি ইকবাল না? ইকবাল মনে মনে বলল, এই শুরু হলো, বেটার কপাল কোছানো। মুখে হেসে বলল, জি আঙ্কেল। তুমি এখানে? দুশরের সাথে দেখা করতে এলাম। আমজাদ সিরিয়াস হয়ে শুধালেন, কেন, কি দরকার? এমনি আঙ্কেল, কোনো দরকার নেই, ও আমার বেস্ট ফ্রেন্ড তো, ওকে ছাড়া ঢাকায় ভালো লাগছিল না। তাই নাকি? কিন্তু আমার কেন যেন তোমার কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। কেন বলো তো বাবা? তোমার চেহারা দেখলেই কেমন চোর চোর ভাব পাচ্ছি। একবারের মেয়েকে হাসি মুছে গেল, বিড়বিড় করে বলল, কি সে আনালো, ঘুরিয়ে পেঁচিয়ে অপমান করে দিল। বলল, না না আঙ্কেল সত্যি বলছি। আমজাদ মাথা নাড়লেন, মিথ্যা না বলাই ভালো, আমি চাইও না তুমি মিথ্যা বলো। দুশোরকে রাজনীতি ভূত যত ছাড়াতে চাই তত ঘাড়িতে বসে। শুরুটা অবশ্য তোমার জন্যই, তুমিই ওকে সাহায্য করেছিলে উচ্ছেনে যেতে। ইকবাল বেখেয়ালে বলল, জি আঙ্কেল। ইয়ে না আঙ্কেল, আমি তো ওকে বারণ করি পার্লামেন্ট না আসতে, আপনার অফিসে থাকুক ও তাই চাই। আমজাদ সন্ধিহান কণ্ঠে বললেন, তাহলে নিজে ছাড়ছো না কেন? ইকবালের কথা বন্ধ হয়ে গেল। আমজাদ শিকদার বাঁকা হাসলেন, কাঁধ চাপড়ে বললেন, তাড়াহুড়ো নেই, সময় আছে শুধরানোর, ভেবেচিন্তে এগিয়েও, এমন না হয় যে বয়স শেষ অথচ কপাল চাপড়ানো শেষ হলো না, বুঝেছ? ইকবাল মাথা দোলায়। আমজাদ শিকদার বললেন, খেয়েছো? জি। চলো অনিস। তারপর এগিয়ে গেলেন সামনে। একবার মুখ কুচকে চেয়ে রইল, বিড়বিড় করলো। শেষমেশ মেয়ের পক্ষেই জিতল। হাত ধোয়ানো আর জুতা লুকানো বাবদ আরও 8,000 টাকা হাতালো তারা, আর সেই নিয়ে সাব্বিরকে এই ঝাড়ছে সবাই। গেটে খুচরো ধরানোর প্ল্যান তারই ছিল, সেটা চুপসে থাকলো সারাক্ষণ, কোনো বুদ্ধি তার খাটলো না কোথাও। জুতো এমন জায়গায় রেখেছিল কেউ খুঁজে পাওয়াই তো দুঃসাধ্য। খাওয়া দাওয়া সব কিছুর পাট চোগাতেই প্রায় 3টা বাজল। সব শেষে বর নিয়ে ঢোকা হলো বাড়ির ভেতর, বর্ষাকে নামানো হলো নিচে। বসার ঘরে আসন বিছিয়ে দুজনকে মুখোমুখি বসানো হয়। কাজী সাহেব বিয়ে পড়ালেন, বিয়েও এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল। জটার ভিতর ফুলেও যায়নি, যথেষ্ট শিক্ষা হয়েছে তার। কালকের ওই ঘটনার পর আবার ধূসরের হুমকি, এরপর গিয়ে ভিড় ঠেলে দাঁড়াবে, তার করে যাওয়ার অত সাহস নেই। বিয়ে পড়ানোর মধ্যেই শুরু হলো বর্ষার কান্না। প্রথম দিকে গুনগুন করে কাঁদলেও একটা সময় চিৎকার শুরু হয়। ময়মুনা খাতুন মেয়েকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই মূর্ছা গিয়েছেন। আত্মীয়স্বজনের মধ্যে একটা মানুষের চোখও শুকনো নেই। বেলাল শক্ত হাস্যরসিক দুষ্ট ছেলেটার চক্ষু দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। মারিয়ার হেঁচকে উঠেছে। পুষ্প, মিনা বেগম, তার বোন শিউলি বেগম, রুম্পা কেউ বাদ নেই। কান্নার শব্দেই বিয়েবাড়ি শোকস্তব্ধ। মুহূর্তেই কাকে ধরে কাকে সামলাবেন হিমশিম খাচ্ছে পুরুষগণ। রাশিদ চোখ মুচ্ছেন বারবার, অশ্রু বাদ মানছে না। অনেকক্ষণ নিজেকে ধরে রাখলেও আমজাদ শিকদারের কাঁধে হাত রাখতেই গা ভেঙে কেঁদে ফেললেন। এর মধ্যে বর্ষা এসে বুকে আছড়ে পড়ল, আর সহ্য করা গেল না। রাশিদ শব্দ করে কেঁদে উঠলেন। বেলাল এসে পাশে দাঁড়ালো, ছোট্ট কণ্ঠে বলল, আপু যাস না। বর্ষাকে আর দেখে কে, সে ডান হাতে ভাইকে ঝুড়িয়ে ধরে হাহুতাশ করে কাঁদে। পেছন ফিরে বোন বন্ধুকে সবাইকে খুঁজে। বরপক্ষের লোকজন এলাকার অনেক মানুষের সমাগম ঠেলে চোখ বোঝায় না সেখানে। সে খামছে ধরে বাবার পাঞ্জাবি, যাবে না, কিছুতেই যাবে না। একটা সময় অজ্ঞান হয়ে বাবার গায়ের উপরেই ঢলে পড়ল। রাশিদ চোখ মুছে সৈকতকে বললেন, ওকে নিয়ে যেতে হবে এক্ষুনি, জেগে গেলে যেতে চাইবে না। বর্ষাকে বুকের সাথে চেপে ধরে গাড়ি অবধি এলেন রাশিদ। সৈকত উঠল আগে,
অচেতন মেয়েটাকে মাইকোতে বসাতেই সে বুকে নিল। রাশিদ ভেজা কণ্ঠে বললেন, আমার মেয়েটাকে দেখো বাবা। চিন্তা করবেন না বাবা, আমি ওকে দেখে রাখব। রাশিদ স্বস্তির মাথা নাড়লেন। বাড়ির মূল দরজার কাছে তখন প্রচণ্ড ভিড়। যারা বিয়ে খেতে আসেনি তারা উক্তি দাঁড়িয়ে। মারিয়ার শ্বাসকষ্ট আছে, কাঁদলে নিঃশ্বাস নিতে পারে না। রওনা এক মারা যাওয়ার সময় দেখেছিল ধূসর, যেই যাচ্ছিল গেটের দিকে মারিয়াকে কাঁচতে কাঁচতে চেয়ারে বসতে দেখে দাঁড়িয়ে গেল। মেয়েটা বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। ধূসর অবস্থা ভালো না দেখে এগিয়ে এলো, নরম স্বরে শুধালো, খারাপ লাগছে মারিয়া? সে তাকালো, চক্ষু গহ্বরে পানি নিয়ে বলল, বর্ষা চলে গেছে তাই না ভাইয়া? হ্যাঁ, একটু জড়িয়েও ধরতে পারলাম না। বলতে না বলতেই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল মারিয়া। ধূসর মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না, দেখা তো হবে আবার। তার মনে হলো ঠিক রওনাকে সান্ত্বনা পেল। ভাই মাথায় হাত বুলালো, কান্নার তো পেয়ে দিক বিদিক শূন্য হয়ে ধূসরের কোমর আঁকড়ে ধরল দু হাতে। হুতাশন করে বলল, আমার সব কাছের মানুষ দূরে চলে গেল ভাইয়া, প্রথমে ভাইজান গেল, এখন বর্ষাটাও। মারিয়া এইভাবে জড়িয়ে ধরায় ধূসরের মোটেও অস্বস্তি হলো না, সে স্বাভাবিক। চুলে হাত বোলাতে বোলাতে এই সান্ত্বনা দিল, বুক খামে, পরশু দেখবে আবার, কেতো না শরীর খারাপ করবে। বসার ঘর তখন শূন্য, যে কজন আছেন তারা ময়মনা খাতুনের ঘরে, চেষ্টা করছেন তার জ্ঞান ফেরানোর। বাকিরা এগিয়ে দিতে গিয়েছে বর্ষাদের। শান্তা সুপ্রিয়া রোহানকে দেওয়া হয়েছে তার সঙ্গে। পিউকেও বলা হলো, মিনা বেগম দিলেন না, ওর পরীক্ষার জন্যই তারা কাল রওনা করবেন। আবার মেয়েটা বড় হলেও বুদ্ধি হয়নি, নিজেকে সামলে থাকতে পারবে? অথচ তিনি জানেন না, তিনি বলেও পিও যেত না। সে কি ধূসরকে ফেলে কোথাও যায়? হাত ধূসর দিত। পিও অত লোকের মধ্যে আশেপাশে তাকিয়ে ধূসরকে খুঁজল, না পেয়ে বাড়ির দিকে এগোলো। সদর দরজায় পা রাখতেই সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়ালো, মাথায় পড়ল বজ্রপাত। সে স্তম্ভিত, চেয়ারে বসা মারিয়া আর ধূসরকে জড়িয়ে ধরা ওর হাত দুটো দেখে। পুষ্প সরু নাক লালিত, একটু পরপর ফুলছে কান্নায়, ঠোঁট দয় চেপে রেখেছে। মলিন চেহারা আর ভেজার দুটো চোখ চেয়ে আছে গেটের দিকে, যেখান থেকে এই মাত্র গত হল সৈকতদের গাড়ি। পুষ্প চোখ ভরে উঠে ফের, বর্ষা সে একই বয়সী, ছোট থেকে ছুটেছে এদিক সেদিক। নানু বাড়ি আসার একটা মুখ্য কারণ ছিল বর্ষা, খেলতো ঘুরতো ঘুমাতো একসাথে। বাড়ির ভিতর পাকা ওয়াশরুম থাকা সত্ত্বেও দুজন হুটুপুটি করে গোসল করতো পুকুরে, সাঁতরে সাঁতরে খোলা বানাতো পরিষ্কার জল, বকে ধমকেও উঠানো যেত না দুটোকে। একে জামা পরতো ভাগাভাগি করে, শীতের সময় দুপুরে ছাদে গিয়ে চুল শুকানো, চুলের তেল লাগানো, এসব তো আর হবে না, হবে না সেই পূর্ণ হইচই। মেয়ে মানুষের জীবনটাই এরকম, দুদিন পরে তো তারও বিয়ে হবে, দুজন দুদিকে সংসারই হবে, এইভাবে গল্প আড্ডা হইহুল্লা এসব কিছুই অতীত। পুষ্পর কান্না বাড়ল, বাড়ল অশ্রু গড়ানোর মাত্রা, সে শব্দ আটকাচ্ছে ঠোঁট টিপে। একবার দূরে দাঁড়িয়ে খেয়াল করতে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, কথা না বলেই পকেট থেকে রুমালটা নিয়ে এগিয়ে দেয়। পুষ্প তাকালো, ফোলা নেত্রযুগও একবারকে কষ্ট দেয়, অনুরোধ করল, কেঁদো না প্লিজ। পুষ্প আশেপাশে তাকালো, একবার বলল, ভয় পেও না ধূসর, তোমার বাবা কেউ নেই এখানে। পুষ্প আশ্বস্ত হলো, মাথা নামিয়ে বলল, বর্ষা আমার মামা তো বোন কম, বন্ধু বেশি, আর দেখা হবে না ওর সাথে। কে বলেছে হবে না, আল্লাহ চাইলে সব হয়, ভবিষ্যতের কথা ভেবে এইভাবে কান্নাকাটি করা ঠিক হচ্ছে? তুমি বুঝবে না, একবার বলো। আমি হয়তো বুঝবো না, কিন্তু তোমাকে কাঁদতে দেখলেও যে আর একটা মানুষের বুকে ব্যথা হয় সেটুকু তো বোঝো, তাও কাঁদছো কেন? তোমার সুন্দর চোখে যে অশ্রু মানাই না পুষ্প রানী। পুষ্প চোখ তুলো, কষ্টে বুক ভারী হচ্ছে খুব, সামনে মানুষটিকে একবার জড়িয়ে ধরার বেহা প্রয়াস জাগলো মনে। মুহূর্তেই পিছিয়ে নিল নিজেদের, মুহূর্তেই পিছিয়ে নিল ইচ্ছে দেয়। একবার রুমালটা ইশারা করলো, নাও। পুষ্প নিল, চোখে লেপটে যাওয়া কাজল মুছতে গেল আগে, অথচ বাদশাদলো একবার বলল, কাজল থাক, শুধু চোখের পানিটুকু মোছো। পুষ্প বুঝতে না পেরে বলল, কেন? একবার হাসলো একটু, নিচু কণ্ঠে বলল, তোমার কাজল কালো নয়নমণি, সে যে আমার হৃদয় হরণী। পুষ্পর বুক থক করে ওঠে, বিস্ফোরিত নজরে আশপাশ দেখে চাপা কণ্ঠে বলল, কেউ শুনে ফেলবে?
শুনবে না, তোমার বাপ চাচা ভাই সব মেইন রাস্তার দিকে গিয়েছে। আপাতত যারা আছে তারা আমাদের সন্দেহ করবে না আশা করি। পুষ্প বলল না কিছু, সে আবার বলল, কিন্তু বর্ষার বর এরকম আনরোমান্টিক কেন, কেমন গাধা টাইপের। পুষ্প হতভম্ব হয়ে বলল, সে আবার তোমাকে কি করলো? আমাকে কি করবে, ওই যে দেখলে না বর্ষা অজ্ঞান হয়ে গেল আর তোমার মামা নিয়ে গেল ধরে ধরে। তো এতে সমস্যা কি? সমস্যা কি মানে, আরে ওর বউ অজ্ঞান হলে তো তাকে কোলে তুললো না কেন? পুষ্প ভ্রু কপালে উঠিয়ে বলল, কোলে তুলবে অত মানুষের মধ্যে? সভাপতি মশাই, এটা গ্রাম, এখানে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা পর্যন্ত বলে না, আর সেখানে বউকে কোলে ওঠানো বোঝো? একবার মন দিয়ে পুরো কথা শুনল। পুষ্প থামতে ফিচের কণ্ঠে বলল, আমাদের বিয়ের দিন আমি কিন্তু কোনো কিছুই মানব না, সোজা কোলে তুলে নেব, তাতে অজ্ঞান হও বা না হও। পুষ্প লতিয়ে পড়ে কুণ্ঠায়, আইঢাই করে বলে, তুমি থাকবে একবার? কিসের মধ্যে কি ঢোকাচ্ছ, উফ। আরে অমিত, পথিমধ্যে ইকবাল কথা থামালো, চেয়ে রইল সামনে। পুষ্প তার চোখ অনুসরণ করে পেছনে তাকায়। সাদিককে আসতে দেখে ভয় পেল, আতঙ্কিত চেহারা দেখে ইকবাল বিড়বিড় করে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকো মাই লাভ, ছোটাছুটি করলে সমন্দিবাবু সন্দেহ করবে। সাদি ফেল দীর্ঘ হেসে ইকবালকে বলল, আরে ইকবাল ভাই আপনি কখন এলেন, দেখলামই না। বলতে বলতে ডান হাতটাও এগিয়ে দিল সে। ইকবাল হাত মিলিয়ে বলল, এ ভাইয়া কিছুক্ষণ হবে, তোমার কি খবর? চলছে ভালোই। জব নিয়েছো শুনলাম? হ্যাঁ নিয়েছি একটা, এত পেশার কাজে এই যে ছুটি পেলাম তাই ভাগ্য। সব কাজেই ভীষণ চাপ, আমাকে দেখো তবে, ভাই দুশোর যে কি করে দুদিক সামলালো কে জানে। সাদিফ ঘুরিয়ে মাথা নেড়ে জানালো, আর বলবেন না, ভাইয়া হচ্ছে লিজেন্ড। ওদের কথার মধ্যে পুষ্প মিনমিন করে বলল, তোমরা গল্প করো ভাইয়া, আমি আসি। বলতে দেরি তবে প্রস্থানে দেরি হলো না, লম্বা লম্বা কদম ফেলে বাড়ির থেকে এগোলো। এক কথায় সাদিফের সন্দেহ থেকে নিশ্চিত করল নিরাপত্তা। ওরা দুজন মুশকুল হলো গল্পে। সাদিফ প্রস্তাব রাখলো, চলুন ভাই আপনাকে বাজারটা ঘুরিয়ে আনি। বাজার? হ্যাঁ, এখানকার বাজারটা একদম ইউনিক, আমি তো গ্রামে এলাম প্রথমবার, ভালো লেগেছে। বাজারের পাশে আবার একটা বিরাট নদী, পরশু দেখলাম একজন নদী থেকে জ্যান্ত মাছ তুলেই বিক্রি করে ফেললো। ইন্টারেস্টিং তো, চলো তাহলে দেখে আসি। দুজন হেঁটে হেঁটে গেট পার হয়। সাদিফ হঠাৎ শুধালো, আপনি সিগারেট খান ইকবাল ভাইয়া? ইকবাল চমকালো, চোখ ছোট করে বলল, কেন বলো তো? স্মেল পাচ্ছি। ইকবাল জিভ কেটে লজ্জিত কণ্ঠে বলল, চলো একটু একটু, তুমি খাও। কি, না না আমি মেয়েদের মতো গন্ধও নিতে পারি না। সাদিফ হেসে উঠল ইকবাল পড়ে গেল চিন্তায়। বিয়ের আগে শ্বশুরবাড়ির লোক তার বদ্ধপের সম্পর্কে জেনে গেল, এখন মেয়ে দিতে গাইগুই করবে না তো। পিউয়ের নিঃশ্বাস আটকে আছে, শ্বাসনাড়িতে তুফান, অক্ষিপল্লব কাঁপছে তিরতির করে, গলা শুকিয়ে কাঠ, চোখের সামনে পৃথিবী ঘুরতে ঘুরতে থেমেছে, পা আটকেছে জমিনে, একটু নড়ার শক্তিও যেন নেই। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সম্মুখে মারিয়া কাছে। অল্প অল্প আসছে তার কান্নার শব্দ, মাথাটা ঠেকিয়ে ধূসরের কোমরে, আর তার দুই হাত পেঁচিয়ে রাখা সেই সমস্ত জায়গা জুড়ে। প্রিয়র মস্তিষ্কের প্রতিটা নিউরন কেঁপে ওঠে, বোধ বুদ্ধি সবটা এলোমেলো, স্তব্ধ সে কথা বলতে ভুলে গিয়েছে। আচমকা ধূসরের চোখ পড়ল এদিকে, শিথিল ভ্রু গুছিয়ে এলো এক জায়গায়, অথচ সাবলীলতা পাল্টালো না এক বিন্দুও না। মারিয়ার মাথার উপর রাখা হাতটা অবধি সরল না, সে চেষ্টাও করল না দূরত্ব বাড়ানোর। সে অটল দাঁড়িয়ে, অবিচল তার অক্ষিপট, একদম তীরের মতো সুচারু দৃষ্টিতে দেখছে পিউয়ের মুখ, চিবুক শক্ত তীক্ষ্ণ দৃষ্টি। পিউ তখনও হা করে তাকিয়ে, তার মাথা ফাঁকা, ইতিবাচক নেতিবাচক কোনো ভাবনাই হাতড়ে পাচ্ছে না ভেতরে। মারিয়া কেঁদে কেঁদে হঠাৎ চোখ খুলল, চৌকাঠে দুটো পা দেখে মুখ বরাবর তাকালো। পিউকে দেখতেই তার কান্না শেষ, ধূসরকে ধরে আছে সে, কথাটা খেয়াল হতেই তড়িৎ বেগে সরে গেল। ধূসর শক্ত পাথর তখনও,
ঠান্ডা দৃষ্টি ঘুরছে ইউতেই। মারিয়া অস্থির ভঙ্গিতে চেয়ার রেখে দাঁড়িয়ে যায়, চোখ মুছে হাসার প্রচেষ্টা করে, সহজ গলায় বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন পিউ? সম্বিত ফিরল মেয়েটা, ধ্যান মুক্ত হলো, ধূসরের তামাটে মুখ থেকে চোখ সরিয়ে তাকালো মারিয়ার দিকে। তুই শব্দও করলো না, নড়লোও না। মারিয়া চিন্তিত ভঙ্গিতে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। পিউ সারা শব্দ না পেয়ে নিজে এগিয়ে গেল ওর দিকে, আমতামতা করে বলল, বর্ষা চলে যাওয়ায় এত কষ্ট হচ্ছিল, ধূসর ভাইকে পেয়ে সব কান্না উগলে দিয়েছি। পিউয়ের মুখভঙ্গির বদল হলো না, শান্ত লোচনে পর্যবেক্ষণ করলো তাকে, একবার ধূসরকে, পর মুহূর্তে নিজের দিকে চেয়ে দুর্বোধ্য ক্ষীণ হাসল। কাউকে কিছু না বলে পা বাড়লো সামনে, নিশ্চুপভাবে সিঁড়ি বেয়ে উঠে গেল। মারিয়া আগামাথায় কিছুই বুঝত না, তার মস্তিষ্কে ঢুকলো না প্রিয়র অভিব্যক্তি। উদ্বিগ্ন হয়ে ধূসরকে বলল, এখন কি হবে ভাইয়া, পিউ তো ভুল বুঝল, আমি বরং একবার ওর কাছে যাই। ধূসরের পাথরে হাবভাব অপরিবর্তিত, সে শটান দাঁড়িয়ে তখনও কথাটাই নিজের চাহনিতে একবার উপরের দিকে তাকালো। মারিয়া যেতে নিলে বাধা দিয়ে বলল, দরকার নেই, আমিও দেখি তার বিশ্বাসের কতটা দূর। আজকে রাত নিস্তব্ধ নির্জীব, গতকালের হৈহুল্লোড়ে মেতে থাকা মজুমদার বাড়ির একাংশও নেই। মৈত্রী ঘরে বসে মারিয়া ও পুষ্প নির্লিপ্ত, শান্তা শুক্তি কেউই নেই বাড়িতে। কেউ শুয়ে আছে বিছানায়, তার চোখ মুখ গম্ভীর, অন্তপুর আশারে ছেয়ে, সেই যে উপরে উঠেছিল এখন অব্দি নামেনি, দেখাও হয়নি ধূসরের সঙ্গে। লোকটা এতগুলো ঘন্টায় খোঁজ পর্যন্ত নিল না তার, প্রিয়ের বুকটা ভাঙল দুঃখে, বেরিয়ে এলো খণ্ড খণ্ড দীর্ঘশ্বাস। তার গভীর ভাবনা সুতো ছিল সাদিফের হাঁক শুনে, তার নাম ধরে ডাকছে সে। প্রিয় উঠে পড়ল শোয়া থেকে, গায়ে ওড়না জড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও রুম থেকে বের হলো। নিচে এসে পেল মারিয়া পুষ্প রাতিফ আর রিক্তকে, নীরব দৃষ্টি বোড়ারও আশেপাশে, মনে মনে খুঁজল একটি কাঙ্ক্ষিত মুখ, প্রশ্ন চাকল, মানুষটা কোথায়? সাদিফ প্রশ্ন করল, কই ছিলিস? পিউ ছুটে করে জানাই, ঘরে। সাদিফ কোকের বোতল এগিয়ে দিল, নে। পিউ চকচকে বোতলের দিকে দেখল একবার, তারপর খেয়ালে পড়ল মেঝেতে কার্টুন ভর্তি কোকের বোতল, হবাক হয়ে বলল, এত কোক টিট দিচ্ছিস সবাইকে হঠাৎ? ভাবলাম দুপুরে এত হেভি খাবার খেলো, এখন হজমে সুবিধা হবে। তুই প্রশ্ন না করে ধর। পিউ হাতে নিল, কাঁচের বোতলের ছিপিগুলো বড্ড শক্ত থাকে, হাত দিয়ে খোলা যায় না বিধায় সাদিফ আগেই খুলে রেখেছিল। পিউয়ের আর কষ্ট করতে হলো না, সাদিফ প্রথমে বোতল গুলল, তারপর মানুষ একজন মিসিং সেখানে, অনেকক্ষণ ভেবে বার করলো মৈত্রী অনুপস্থিত। সাদিফ চাইলেও ডাকবে না, কিন্তু হার মানলো সৌজন্যবোধের কাছে, সে পুষ্পকে বলল, মৈত্রী আছে না ডেকে তো? পুষ্প অতশত জানে না, বলা মাত্রই বসে থেকেই উঁচু কণ্ঠে ডাক ছুল, সাথে যোগ করলো, সাদিফ ভাইয়া ডাকছেন। সাদিফ বিরক্তিতে এসে অপরকে শব্দ করলো, ওইটুকু কি বলতে বলেছে ওকে? কিছু বলতে গিয়েও থেমে গেল মৈত্রীকে নামতে দেখে, নিমিষে ব্যস্ততা দেখালো কাজে, মৈত্রী অবাক হয়েছে, চোখে মুখে লেপটে বিস্ময়। সাদিফ ডাকবে তাকে? ওকে দেখতেই পিউয়ের কালো মুখ আর কয়েক ধাপ কালো হয়, দুপুরের কথা মনে পড়ে, মেয়েটা কি কষ্টই না পেয়েছে, আহারে। মৈত্রী এসে দাঁড়াতে সাদিফ একই রকম বোতল এগিয়ে দিয়ে বলল, নিন আমার তরফ থেকে ছোট্ট ট্রিট। মৈত্রী তার দিকে থেকে হাত বাড়ালো, এত কাছ থেকে সাদিফের সাদাটে মুখ দেখার সুযোগ পেল আরেকবার। এই সুযোগের সমাপ্তি এখানে, কালই তো চলে যাবে সবাই, হয়তো এটাই শেষ দেখা, আর কোনোদিনও মুখোমুখি হবে না দুজন, তার প্রথম প্রেম রয়ে যাবে আড়ালে অকচুরে, কেউ জানবে না, টের পাবে না খুনাক্ষরেও। মৈত্রী আক্ষেপ হলেও ভীষণ, এই মানুষটা তার হলে খুব কি ক্ষতি হতো? সাদিফ আর একবারও ফিরল না, ঘুরে তাকে দেখল না অব্দি, কাজে লেগে পড়ল, বোতল পরিবেশনে ব্যস্ত হল। পুষ্পকে দেওয়ার সময় বলল, ছিপি খুলেই দিয়েছি, তোর কষ্ট করে টানাটানি করতে হবে না। মেয়েটা গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ। অন্য সময় পিউ খুশি হয় এসব দেখে, কিন্তু এখন একটু ভালো লাগেনি, সে ব্যথাতুর নয়নেই মৈত্রীকে দেখল। মেয়েটার চেহারার পরতে পরতেই বিষণ্নতা, এই ঘটনায় যেটুকু প্রকট হয়েছে আরও। মারিয়া এতক্ষণ এসব দেখেও
না দেখার ভান করছিল। সে মুখ ঘুরিয়ে চেয়েছিল টেলিভিশনের দিকে। সাদিফকে তার সহ্য হয় না, ওর কাজ বাস্তব আরও হয় না। সাদিফকে তার সহ্য হয় না, ওর কাজ বাস্তব আরও না। ভেবেছিল ও অবধি আসবে না ছেলেটা। অথচ সাদিফ নির্দ্বিধায় তার দিকে বোতল ধরে বলল, মিনা রবিন, এটা আমার জন্যে। তার অত্যধিক সুনম্র আওয়াজ মারিয়া এই প্রথম শুনেছে। সে সন্ধি চোখে ফিরে তাকায়। সাদিফ চমৎকার হেসে বলল, না করবেন না, ঝগড়ার জায়গায় ঝগড়া, ট্রিটের জায়গায় ট্রিট, এটা আনন্দ আর আনন্দে সববার ভাগিদার হওয়া উচিত। গোছানো মার্জিত কথাবার্তায় মারিয়ার মেজাজ শান্ত হয়। না করলো না, নিয়ে নিল। মনে মনে ভাবল, লোকটা ভদ্র আছে, এই বোতলের ছিপিটাও খোলা, সবারটাই খুলে রেখেছে তাহলে। মারিয়া আগে পিছু না ভেবে চুমুক বসালো। সাথে পরিবেশনের ফাঁকে হার চোখে একবার দেখে নিল তাকে। সামনে ফিরে রহস্য হাসল, মনে মনে বলল, খান মিস ম্যালেরিয়া, ভালো করে খান, একটু পরেই টের পাবেন সাদিব কি জিনিস। এরই মধ্যে মোত্তালি বানিস একবার আর ধূসরে প্রবেশ করল বাড়িতে। চারজনে কথা বলতে বলতে এই ঠুকলেন বাসার ঘরে। এছাড়াতে ভিড় দেখে মোত্তালি বানিস বসলেন না, নিজেদের মতোই ঘরে চললেন। একবার এসেই বলল, ব্যাপার কি চলছে এখানে? সাদিব বলল, কোক ট্রিট, আমরাও পাবো কি? অবশ্যই। ধূসরে চক্ষুদয় পিউতে নিবদ্ধ, সুচগ্র চাহনি পরক করছে ওর ছোট্টখাট্ট আদল। পিউ বসতে যাচ্ছিল পুষ্পর পাশে, ধূসরকে দেখে আর বসেনি, একবার তাকায়ও নি। কোক হাতে ধরে চুপচাপ পা বাড়ল ঘরের দিকে। সাদিফ সুধাল, কোথায় যাচ্ছিস? ভালো লাগছে না শোব। আচ্ছা যা। পিউ এর প্রস্থান দেখে ধূসর দাঁত পিষে ধরল, রাগ হলো। মারিয়া নির্গত হলো অসহায় শ্বাস। পিউ কি উল্টা পাল্টা ভেবেছে, মিটা এত নিস্তব্ধ হয়ে পড়ল কেন? তার নিজের প্রতি বিরক্ত লাগলো, কেন যে হুসখুয়ে ধূসরকে জড়িয়ে ধরতে গিয়েছিল। এখানে তারই বা দোষ কোথায়? রওনাক মারা যাওয়ার পর থেকে এই ধূসর ইকবাল এরাই তো পাশে ছিল, বড় ভাইয়ের মতো সাহারা দিয়েছে সবসময়। প্রতি সপ্তাহে পার্লামেন্ট থেকে চাঁদা উঠাতো ওরা, লোক দিয়ে বাজার করিয়ে পৌঁছে দিত বাড়িতে। সাদিফের কোক দিল না ধূসর। ভালো লাগছে না। সাদিফের কোক নিল না ধূসর বলেই চলে গেল ঘরে। মারিয়া মনস্তাপ দ্বিগুণ হলো এতে। সে আফসোস আর অনুশোচনায় নিঃশেষ হয়ে যাচ্ছে। সে যখন হাবুডুবু খাচ্ছিল ক্ষুণ্ণতায় আচমকা পেট মুছড়ে উঠল, ভেতরে সব দোল খাচ্ছে যেন। মারিয়া তটস্থ হয়ে বসল, মোছড়ানো বাড়ছে ধীরে ধীরে। সে ভ্রু কুচকে দাঁড়িয়ে গেল, ব্যাপারটা বোঝার চেষ্টা করল। প্রাকৃতিক বেগ টের পেতে আত খাওয়া কোক রেখে দিল, দ্রুত পায়ে চলল ওয়াশরুমের উদ্দেশ্যে। সাদিফ কী বুঝত কে জানে, তার যাওয়ার দিকে চেয়ে চেয়ে ক্রূর হাসত সে। মারিয়া সেই যে ওয়াশরুমে যাওয়া শুরু করেছে শেষ হওয়ার নামই নেই। ছুটতে ছুটতে দুরবস্থা তার, এসে বসতেও পারছে না, আবার দৌড়াচ্ছে সাথে সাথে। টানা এক ঘন্টা কয়েকবার চলল এমন, শরীর নিতিয়ে গেল অথচ পেট কামড়াচ্ছে তখনও। শেষমেশ বিধ্বস্ত হয়ে লতিয়ে পড়ল বিছানায়, হাঁটার শক্তিটুকুও নেই। পুষ্প ঘরে ঢুকেছে এই অবস্থা দেখে ত্রস্ত গেল রাশিদকে জানাতে। ওনার তলবে ওই রাতেই এলাকার অভিজ্ঞ ডাক্তার এসে দেখে গেলেন মারিয়াকে। একটা বড় স্যালাইন পুষ হলো তার শরীরে। প্রত্যেকে খারাপ লাগলো মারিয়ার অবস্থায়, অথচ সাদিফ ফিরেও ঐশ্বর্যিক আনন্দ। সকলে ধারণা করলেও বিয়ে বাড়ির খাবার দাবারের জন্যই হয়তো এরকম হলো। একমাত্র সাদিফ সত্যটা সম্পর্কে অবগত ছিল, তার অধজুড়ে বক্র হাসি খেলছে। কোকের কৃত্য ছিল কেবলই ছুত, নাটক ছিল মারিয়ার সাথে করা সুন্দর আচরণটাও। এর আড়ালের আসল উদ্দেশ্য পূরণ হয়েছে তার, নিজেকে করার শপথ রাখল তাহলে। ঠিক এইভাবে মেয়েটা তাকে বিজুতি পাতা দিয়ে নাজেহাল করেছিল, সুদ সমেত ফিরিয়ে দিল সেও। এর চেয়ে বড় প্রাপ্তি হয়? সকলে চিন্তিত মুখের ভিড়ে সাদিফ হেলে দুলে বেরিয়ে গেল। আস্তে ধীরে মারিয়ার অবস্থা স্বাভাবিক হয়, একে একে ঘর ছাড়ল বাকিরাও। শুধু পুষ্প পিও রয়ে গেল কাছে, ওরা আজ এখানেই ছবে। সেই রাত বিদ্যুৎ বেগে কাটল, যেন রাত নামতে না নামতে এই পলক ফেলার পূর্বেই চলে এলো ভোর। ফুটল নতুন সূর্য, কমতে থাকলো অতিথিদের ভিড়। সকাল হতে না হতেই সবার আগে বাক্স প্যাঁচড়া গুছিয়ে নামল মজিরা। বিদায় নিতে যখন পিউর কাছে গেল, সেই এক ফোঁটা দীর্ঘশ্বাসই বেরিয়ে এলো তার। সাদিফ তখনও ঘুম থেকে ওঠেনি, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে মেয়েটা। আরও কিছু সময় লোকটাকে চোখের সামনে রেখে পরিতাপ বাড়ানোর ইচ্ছে হয়নি। যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই, সেখানে যে মায়া কাটাতে শিখতে হয়।
মারিয়া ফিরবে না আজ, বর্ষা বৌভাত কাটিয়ে এলে একেবারে ওর সাথে দেখা করিয়ে যাবে, না হলে একবার ঢাকামুখী হলে কবে দেখা হবে কে জানে। এবারই তো সাক্ষাৎ হলো দীর্ঘ দুই বছর পর, সে ছাড়াও অনেকেই রয়ে যাচ্ছে যাদের কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা জোরালো, রওনা করবেন তারাই। সেই দলে পড়েছে শিকদাররাও। আজ 28 তারিখ, আগামী মাসে 2 তারিখ থেকে পিওর টেস্ট পরীক্ষা শুরু। ওদিকে বাড়ির ব্যবসা, আনিস সাদিফের চাকরি, বাচ্চাদের স্কুল সবই রয়েছে। রাশিদ মামুনার শুকনো চেহারাও আরও শুকিয়েছে। ভদ্রমহিলা কাল থেকে কেঁদে কেটে কাহিল, চোখ মুখ ফোলা, গলা বসে গেছে, শরীরটাও দুর্বল। অথচ তাও গেটে এলো সবাইকে বিদায় দিতে। আত্মীয় স্বজন একে একে চলে যাচ্ছে, বাড়ি হচ্ছে ফাঁকা, মেয়েটাও নেই। কেমন খাখা করছে সব। রাশিদ শেষবার আমজাদের কাছে এসে দাঁড়ালেন, বললেন, আর কদিন থাকা যায় দুলা ভাই? আমজাদ বললেন, না রাশিদ, বোঝাইতেও পারলে কি এত বলতে হতো বলো। আবার আসবেন কবে? আল্লাহ বাঁচালে খুবই শীঘ্রই, তোমরা যাবে কিন্তু ইনশাল্লাহ। কাছে মানুষ সবাই ভিড় করেছে দরজায়। 3 গাড়ি ভর্তি রওনা করবেন শিকদার পরিবার। মারিও আছে এখানে, শরীর মোটামুটি ভালো এখন। হঠাৎ সাদিফ পাশে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, আপনার শরীর এখন কেমন মিস ম্যালেরিয়া? সম্বোধন শুনে চোখ কোছালো সে, তবে জবাব দেয়, ভালো। সাদিককে ওষ্ঠ বেঁকে হাসতে দেখে বলল, হাসছেন কেন? এমনি। মারিয়া ভ্রু কুচকে রেখে সামনে তাকায়, চেহারায় অল্প স্বল্প বিরক্তি। আচমকা সাদিফের মুখটা কানের পাশে চলে এলো, ফিসফিসে কণ্ঠে বলল, বিচুটি পাতার চেয়েও জোলাপের ক্ষমতা বেশি সাংঘাতিক, কাল রাতে প্রমাণ পেয়েছেন। আশা তো করছি আমার সঙ্গে লড়াইয়ের সব জোর আপনার অসময়েই চলে গেছে। এখনো সময় আছে ম্যালেরিয়া, ভালো হতে কিন্তু পয়সা লাগে না। মারিয়া হতভম্ব হয়ে তাকালো। সালিফ আবার বলল, যদি এতেও কাজ না হয় তবে জানাবেন, জোলাপের চেয়েও ভালো ভালো আইডিয়া আছে আমার মাথায়, সুযোগ পেলে সেটারও সদ্ব্যবহার করব, কেমন? মারিয়া বিস্ময়াহত হয়ে বলল, তার মানে আপনি? সাদিফ কথা কেড়ে নেয় মাঝপথে, হকপট স্বীকারোক্তি দেয়, যা ভাবছেন তাই, আমি সে যার জন্যে মাঝরাতে আপনার স্লাইন নিতে হয়েছে। মারিয়া বিমূর্ত নেত্রে চেয়ে রইল। সাদিফ পাত্তাই দেখালো না তাতে, শেষ বাঁচিয়ে এগিয়ে গেল ওর সামনে। মারিয়া রাগে কিরমির করে গালি দিল, সাথে বিড়বিড় করল। ইকবাল গাড়ি নিয়ে আগে ভাগে তৈরি, গতকাল রেখে এসেছিল মেন রোডের একটা দোকানের সামনে। ভেবেছিল গ্রামের রাস্তা শুরু হলে বিপদ হবে, কিন্তু ভেতরেও পিস ঝালাই করা থাকবে বুঝিনি। পরে কি এই নিয়ে এলো তাই, তার ইচ্ছে আজকেও 4 জন মিলে যাবে, পুষ্প, পিও, ধূসর আর সে, ঠিক ওই উচ্ছল দিনটার মতন যেদিন পিও কুকুরের দৌড়ানি খেল। দৃশ্যটা মনে পড়তে ইকবাল ফিক করে হেসে পেল, পরপর সিরিয়াস হলো। পিও জানলে দুঃখের কথাই বলবে না, কেঁদেও ফেলতে পারে, আর পুষ্প সে তো তেলে বেগুনে জ্বলে বলবে, ছি ইকবাল, আমার বোনকে নিয়ে তুমি হাসছ? বাকি হলো ধূসর, সে বেটা জানলে খুশি মেরে নাক পাটিয়ে দেবে তার, বলবে, কথাটুকু আর ভাবল না ইকবাল, দেয়ালেরও কান আছে, মনের কথা শুনে ফেলতে পারে, আর সে যখন প্রতিজ্ঞাবদ্ধ তখন বোমা মারলেও কথা বের হবে না। ইকবাল ড্রাইভিং সিটে বসে পা নাড়াচ্ছে, একটু পরপর চারপাশে দেখছে, ধূসরের পিউ এই গাড়িতে আসবে কনফার্ম, কারণ ধূসর যেখানে পিউ সেখানে, কিন্তু তার পুষ্পরানী সে কোথায়? ইকবালের পাশে জানালে সে উঁকি দিল। পুষ্প কাঁধ ব্যাগ নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে, মেয়েটা দোটানায় পড়েছে, কোন গাড়িতে উঠবে সেই নিয়ে, মন তো চাইছে অনেক কিছু, সে ইকবালের কোলে বসে যেত প্রস্তুত, কিন্তু ওর গাড়িতে উঠলেই যদি কেউ সন্দেহ করে তখন? ইকবালের দিকে চোখ পড়তে ঐশ্বরা কোলো আসতে, পুষ্প ঠোঁটুলটে দাঁড়িয়ে থাকলো, তাও কী করবে না মনোদ্বিধায় ভুগল। তখন ধূসর তৈরি হয়ে বের হলো বাড়ি থেকে, হাতা গোটাতে গোটাতে পাশ থেকে যাওয়ার সময় বললেন, পিউকে নিয়ে ইকবালের গাড়িতে ওঠ। মুহূর্তের মধ্যে পুষ্প খুশি হয়ে গেল, সবগুলো দাঁত ঠোঁট গহবর থেকে বেরিয়ে এলো, ধূসরের প্রতি মনে মনে হলো কৃতজ্ঞ। তারপর স্ফূর্ত নজরে খুঁজল পিউকে। সেদিন আসার সময় মিনা বেগম হাজার বলে কয়ে ও যে মেয়েকে পাশে বসাতে পারলে না, আজ সেই যে পাশ ঘেঁষে বসে গেল তার। মিনা বেগম অবাক হলেন একটু,
নিশ্চিত হতে শুধালেন। তুই এই গাড়িতে যাবি? পিওর সংক্ষিপ্ত জবাব। আর কোনো কথা নেই, সে মনমরা হয়ে জানালা দিয়ে তাকালো রাশিদের তিনতলা দালানের দিকে। শেষ চারটে দিন স্বপ্নের মতো কেটেছে এখানে, তার 17 বছরের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটাও এই বাড়ির দ্বিতীয় তলায় বন্ধি। ধূসর ভাইয়ের প্রথম স্পর্শ কেউ একদিনে পুরো বাড়িটা নিরীক্ষণ করে আওড়ালো। নানুবাড়ি, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। সুস্থির ভঙ্গিতে অপর থেকে নিচের দিকে চোখ আনতেই বিদ্ধ মারিয়া। সে দাঁড়িয়ে একপাশে, সাথে ময়মুনারাও রয়েছেন। সবাই মিলে বিদায় জানাচ্ছেন ওদের। রুবাইতা বেগম ব্যাগ নিয়ে বের হলেন সবার শেষে। ভদ্রমহিলা চটপটে কম, ওনা তৈরি হতে বরাবর দেরি হয়, আজও হলো। গাড়ির দিকে যেতে নিয়েও তিনি মারিয়াকে দেখে দাঁড়ালেন, হাসলেন দীর্ঘ। ওনার নির্মল হাসিটা দেখতেই সাদিভের প্রতি রাগটা টুপ করেই পড়ে গেল মারিয়ার। উত্তরে সেও হাসে, এগিয়ে গেল কাছে। রুবাইতা বললেন, চলে যাচ্ছি, সাবধানে থেকো। মারিয়া ওনার এক হাত ধরে বললেন, আন্টি এভাবে বলবেন না প্লিজ, আমার খারাপ লাগছে, মনে হচ্ছে আর দেখা হবে না। বালাই ষাট, হবে না কেন, নিশ্চয় হবে, তুমি তো আশ্রয় ঢাকায়। জি। বিয়ে বাড়ির এত ঝুটঝামেলার ভিতর তোমার সঙ্গে দুটো কথাও হলো না, আমার কিন্তু তোমাকে বেশ ভালো লেগেছে সেই প্রথম দিন থেকেই। আমারও আপনাকে ভালো লাগে আন্টি, আসলে আপনারা সবাই খুবই ভালো। রুবাইদা বেগম সন্তুষ্ট হেসে কোমল চোখে তাকালেন। যবে থেকে মেয়েটি দুর্দশা সম্পর্কে জেনেছেন তখন থেকেই ওর প্রতি প্রবল মায়া কাজ করে, দেখলেই নরম হয়ে আসে মন। ফুটফুটে মেয়েটা এইটুকু বসে কত কষ্টই না করছে। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, আসি তাহলে। জি, সাবধানে যাবেন। রুবাইদা বেগম এসে গাড়িতে বসল। এতক্ষণে এই সবটা দেখছে প্রিয়। শিউলি বেগমের সাথে চোখাচোখি হলেই তিনি হাত ছেড়ে বিদায় জানালেন। প্রিয় মৃদু হাসল, মনে হলো হাসিটা জোর করে টেনে বের করলো ভেতর থেকে। তখনই ধূসর হাসি হলো সেখানে, মারিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। প্রিয় সবে সবে যে গোটা হাসি মুছে গেল অমনি। ধূসর ঠোঁট নেড়ে কিছু বলল, মারিয়ার কথাটা শুনে মুচকে হাসল। ধূসর আরেকবার তার মাথায় হাত রাখে, অনেক কিছু বলে। প্রিয়র কানে একটা কথাও ঢুকলো না, সে নির্নিমেষ তাকিয়ে থাকে। দুজনের ঠোঁট ভর্তি হাসি বিনিময়ের এই আলাপ ভেতরটায় তুখর ঝড় বইয়ে দেয়। সে পরপর কতগুলো ঠোঁক গেল, হুট করে এই চোখ ফিরিয়ে আনলো। ব্যস্ত হাতে উঠিয়ে দিল জানালার কাজ, বুক ফুলিয়ে শ্বাস নিল কয়েকবার। স্বাভাবিক নিঃশ্বাসের চেয়েও মুখে ওঠানামার গতি জড়ো হয়, আবারও যেন দম বন্ধ হয়ে আসছে। শরীর খারাপ লাগছে, অশান্ত অস্থির অনুভূতি। প্রিয় চোখ বুঝে মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে। মিনা বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? প্রিয় মনে মনে বলল, ভেতরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আম্মু, বুকটা এফোর ওফোর হচ্ছে যন্ত্রণায়, অথচ চোখের কোণে এক ফোঁটা জলও আসছে না। এই অসহনীয় পীড়া থেকে মুক্তি পাই কি করে? অথচ ও মুখে জানালো, গাড়ি ছাড়তে বলো, খারাপ লাগছে। হ্যাঁ বলছি, তুই আয়, আমার কোলে রাখ মাথাটা। প্রিয় তাই করলো, যতটুকু সাধ্য কাত হয়ে মায়ের কোলে শুল। মিনা বেগম বলাতে সিরিয়াল ভেঙেই গাড়ি ছাড়া হয় সবার আগে ধেয়ে চলে সেটা। ধূসর মারিয়ার সাথে কথা শেষ করে মুতালিবের থেকে বিদায় নিল। দুজনের মিল ছিল খুব, তিনি মন খারাপ করলেন ওর যাওয়া নিয়ে, কিন্তু বাস্তব না মেনে উপায় নেই, সে যে সারা জীবন থাকতেও আসেনি এখানে। বিদায় পর্ব শেষ করে গাড়ির কাছে এলো ধূসর। সামনে দরজা খুলে উঠতে গিয়ে খেয়াল হলো পিউ নেই। পুষ্পকে শুধালো, পিউ কোথায়? পুষ্প ছোট্ট কণ্ঠে বলল, ও বাবার গাড়িতে চলে গেছে। ধূসর বিস্ময়ে হতবিহ্বল হয়ে তাকালো, সেসহ একবারে তাজ্জব দৃষ্টি আছড়ে পড়ল পুষ্পর উপর। ধূসর কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, পিউ অন্য গাড়িতে গিয়েছে, তুই নিশ্চিত? পুষ্প ঈষৎ বেগে মাথা নাড়ল, বলিসনি আমি এই গাড়িতে আসতে বলেছি? বলেছিলাম তো, সোনা মাত্রই জানিয়ে দিল আসবে না। ধূসর হতবাক হতচেতন, একবারও তাই, সব তার মস্তক পার করে চলে যাচ্ছে। ধূসর ডাকলো, কেউ আসবে না, এও সম্ভব? ধূসরের চেহারায় ঘন অবসা নামল, ঘুটঘুটে তিমির উকি দিল সেথায়।
যে মেয়ে ওকে ছাড়া এক পাও নড়তে চায় না, সে আজ ডাকার পরেও এলো না। যতটা আনন্দ মজার হুল্লোড় করা স্বপ্নে ছিল ইকবাল, তার সব মাটি কিচ্ছুটি হলো না, বরং সম্পূর্ণ রাস্তায় ধূসরে নিস্তব্ধতা চুপসে রাখলো তাদের। পুষ্পর সঙ্গে সেই লুকোচুরি প্রেম প্রেম চোখাচোখি পর্যন্ত হয়নি। মেয়েটারও যে এই মন খারাপ, সেই যে জানা দিয়ে বাইরে চেয়েছে আর ফিরেনি কোনো দিক, ধূসর ভাইয়ের অন্ধকার চেহারা প্রভাব ফেলেছে ওর মনেও। এই একই কারণ ইকবালে দুষ্টুমিগুলোকেও মাথা তুলতে দিল না। যেই মেয়ে ধূসরের পায়ে পায়ে ঘোরে, লেগে থাকে পারলেই ছুড়ে থাকে শার্টের কোনায়, সেই ছোট্ট পিউয়ের একটা অস্বাভাবিক প্রত্যাখ্যান তিনটি মানুষকে থমকে রাখলো আজ। ইকবালের গাড়ি থামলো মেইন গেটে, সে আর ঢুকবে না ভেতরে। ধূসর নামলো খুব দ্রুত, সেটা সৌজন্যবোধ দেখিয়েও ইকবালকে বিদায় জানালো না। নামা মাত্রই গটগট করে ঢুকে গেল বাড়িতে। পুষ্প ঢোক গিলে ভীত কণ্ঠে বলল, পিউর যে আজ কি হবে? ইকবাল বলল, ও হঠাৎ এরম করলো কেন? জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। শোনো ইকবাল, তুমি যাও এখন, আমি ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, জানাইও আমায়। পুষ্প ব্যস্ত পায়ে গাড়ি থেকে নামতে নামতে বলল, আচ্ছা। ধূসিতার গাড়িটা সবার পরে ছাড়ায় পৌঁছালো সবার শেষে, যে যার ঘরে গেলেন বিশ্রামের জন্য। শুধু মিনা বেগম ঢুকলেন রান্নাঘরে, তাকে দেখে রুবায়দাও হাত মুখ ধুয়ে নেমে এলেন। বাসায় এতদিন না থাকায় প্রচুর কাজ জমেছে। মিনা বেগম এতদিনের নোংরা হওয়া আমজাদ আর তার কাপড়গুলো ঝুড়িতে ফেললেন, কাল বুয়া এসে কেচে দেবে। এরই মধ্যে ধূসর বাড়িতে ঢুকে হাঁটা পথে শুধায়, পিউ কোথায়? তিনি বললেন, ঘরে, বললো পড়তে বসবে, কেউ যেন বিরক্ত না করে। ধূসর অমনি দাঁড়িয়ে গেল, পেছন ফিরে তাকাতেই মিনা বেগম বললেন, আমিও অবাক হয়েছি পরাচোর মেয়ের এত আগ্রহ দেখে, যেখানে এত পথ জার্নি করে এসেছে, সবাই বিছানায় চিৎপাটাং হয়ে গেল, সেখানে সে নাকি পড়বে এখন, ভাবা যায় বলতো? রুবাইদা বেগম বললেন, ওর তো পরীক্ষা আপা, তাই পড়ছে। তুমি যতটা বলো পিউ ততটাই ফাঁকি দেয় না, আর এরকম পড়েও ভালো রেজাল্ট করছে যখন, তখন সমস্যা কোথায়? তুই আর ওর কথা বলিস না আর ভাই, সব সময় আগের রাতে পড়ে পরীক্ষা দিতে যায়, তাও কিভাবে এত নাম্বার পায় আল্লাহ মালুম। নির্ঘাত সারগুলো একটা খাতাও ভালো করে দেখে না। রুবাইদা বেগম কথাটাই হেসে পেলেন, নিজের মতো আরও কিছু সাফাই গেলেন পিউয়ের নামে, কিন্তু শক্ত হয়ে রইল ধূসর। সের হাতলে রাখা হাতটা আরও দৃঢ় হলো। বুঝতে বাকি নেই পিউয়ের নিষেধাজ্ঞার উদ্দেশ্য, কেউ যেন বিরক্ত না করে, এই লাইনটা শুধুই তার জন্য, তাই তো? ধূসর যতটা ক্ষিপ্ত ছিল তার থেকেও অত্যধিক রাগ মুহূর্তেই জাপটে ধরল শরীর। লালাটে শিরা সমূহ ফুসে উঠে রক্ত উত্তপ্ত জলের ন্যায় টকবক করল। তারপর শব্দ করে করে সিঁড়ির এক এক ধাপ বেয়ে চলল সে। পিউয়ের দরজার সামনে এসে থামলে ধূসর, দোর ভেতর থেকে বন্ধ দেখে ক্রোধ আরও জোরে বসে, তামাটে নাকের ডগা ফুলে ওঠে। পিউ চেয়ারে বসে, মাথার টেবিলে, আচমকা দরজা রিম রিম শব্দে কলিজা ছড়াত করে লাফিয়ে উঠে চমকে দরজার দিকে তাকালো সে। হুলস্থুল করাঘাতের শব্দ কানে স্পষ্ট, পিউয়ের বড় বড় চোখ নিবদ্ধ সেখানে, পরমুহূর্তে নিভেলো দৃষ্টি, চোখ ফিরিয়ে আনলো সে। আবার আগের মতো দুহাত জড়ো করে টেবিলে রেখে মাথাটা এলিয়ে দিল। ধূসরের হাতের তালু লালিত, যেন চামড়া ফেটে রক্ত আসবে বাইরে, দাঁত কপাটি একই জায়গায় এসে মিশেছে। পুষ্প গুটিসুটি মেরে পেছনে দাঁড়িয়ে, চেহারা শঙ্কায় আতঙ্ক। দরজা ধাকানোর শব্দ জড়ো হলো আরও, একে একে পৌঁছে গেল বাড়ির প্রতিটা কোনায়। উচ্চ শব্দে নিচ থেকে ছুটে এসেছেন মিনা রুবাইদা, বাকিরাও বেরিয়ে এলো ঘর থেকে। পেছনে ভিড় জমল, অথচ নিরুদ্বেগ ধূসরে এলো গেল না, সে অধৈর্য বিক্ষিপ্ত ত্বরান্বিত। কেন দরজা খুলছে না প্রিয়, কেন? আফতাব শিকদার চশমা চোখে দিয়ে বের হলেন, ছেলেকে বললেন, কি ব্যাপার, এইভাবে দরজা ধাক্কাচ্ছ কেন, কি হয়েছে? ধূসর জবাব দিল না, একবার ঘুরেও দেখল না বাবাকে। মিনা বেগম বুঝতে না পেরেই বললেন, ও ধূসর কি হয়েছে রে বাবা, পিউ কিছু করেছে?
পুষ্প চোরের মতো চুপটি করে দাঁড়িয়ে। ঘটনার আদ্যপ্রান্ত তার অবগত, তবুও একটু শব্দ করছে না। বাড়ির প্রত্যেকে ধূসরের কাণ্ডে একে অন্যের মুখ চাওয়াচাই করলো। ভাবলো হয়তো পিউ কিছু করেছে, না হলে এত শব্দেও কেউ দরজা কেন খুলবে না। অবশেষে ক্ষান্ত হলো ধূসর, থামল সে। পিউ খুলল না তো খুললই না। ধূসর বন্ধ দোরের দিকে কিয়ৎক্ষণ রক্ত চোখে চেয়ে রইল। প্রশস্ত বুকটা লাফাচ্ছে ঝড়ের ন্যায় নিঃশ্বাসের গতিতে। সে ক্ষুব্ধ নজরে শেষবার তাকে হনহন পায়ে নিজের ঘরে গেল। ধরাম করে দরজা লাগাল। উৎকট শব্দে কেঁপে উঠল হিরিক্ত থেকে রাদিফ। আমদার সিকদার ওয়াশরুম থেকে বের হয়ে চরচরতি বাইরে এলেন। মেয়ের ঘরের সামনে বাড়ির সবাইকে দেখে তপ দেখিয়ে বললেন, কি হয়েছে এখানে? তাজ্জব কৌতূহলী প্রতিটি সদস্য তার দিকে তাকালো। তবে যুৎসই উত্তর কারো কাছে নেই, সকলেই প্রশ্নবিদ্ধ। কেউ ভাবল পিউ হয়তো বেয়াদবি করেছে, তাই ডেকে গেছে ধূসর। আফতাব শিকদার তিতি বিরক্ত, শান্ত মানুষ বলেই ছেলেকে কিচ্ছু বলেন না। মিনা বেগম স্বামীকে দেখে ব্যতিব্যস্ত হয়ে বললেন, কিছু হয়নি, আপনি যান বিশ্রাম করুন। তাহলে তোমরা এখানে কেন? পিউ ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, ও তো মাত্র ঘরে গেল, আমি ডাকছিলাম জোরে জোরে, দরজা ধাক্কা এসি বলে ওরা সবাই চলে এসেছে। সাজানো গোছানো কথাগুলি মেনে নিলেন আমজাদ। মিনা বেগমের উপর দিয়ে সত্যিটা আর কেউ বলতে গেল না, এমনিতেও বলতো না। আমরা শিকদার আগে থেকেই ধূসরের উপর চটে আছেন। গ্রামে গিয়ে ধূসরের মারামারি ঘটনার এক ঘর মানুষের সামনেই তার বেপরোয়া ভাবভঙ্গির পর সে মনে মনে ক্ষুণ্ণ ভীষণ। প্রকাশ করছেন না, তবে দরকার ছাড়া ধূসরের সাথে একটা কথাও বলেননি। আফতাব শিকদার হতাশ চোখে ভাবির দিকে চাইলেন। এই নারীটির রুবায়দার থেকেও বেশি অন্ধ ধূসরের প্রতি। একটা কোনো কারণ রাখবে না যাতে কেউ একটা কথা শোনাবে ওকে। যথাসাধ্য চেষ্টা করবেন, এই যে এখন করলেন। ভদ্রমহিলা মন প্রাণ দিয়ে মানেন, একটা সুখী পরিবারের মূল মন্ত্রই হলো একে অন্যের দোষ ঠেকে রাখা। আনিস ঘরে ফিরে এলেন, শরীর ক্লান্ত, আপাতত কিছু নিয়ে মাথা ঘামানোর শক্তি নেই। কাল থেকে আবার অফিসে ছোটাছুটি। একে একে সবাই ফিরে গেল কামরায়। সাদিব বাড়িতে ছিল না, মাঝপথে গাড়ি থেকে নেমে অফিসে গিয়েছে। সেদিনে হারানো ডকুমেন্টসের সমাধানের জন্য তাকেই দরকার। ছেলেটা সামান্য বিশ্রাম অবধি পায়নি। মিনা বেগম রুবাইদা দুজনেই দাঁড়িয়ে থাকলেন। রুবাইদা চিন্তিত কণ্ঠে বললেন, কি হলো ব্যাপারটা, ছেলেটা এমন করলো কেন? কি আর হবে, হয়তো দেখছিলি পিউ সত্যি পড়তে বসেছে কিনা, আর এটাও ভয়ে দরজা খোলেনি, দেখেছিস ফাঁকি বাস্ত। দুজন সরল সহজ রমণীর আলাপের মাঝে পুষ্প ঘরের দিকে পা বাড়াল, মনে মনে বলল, আল্লাহ বাঁচিয়েছেন তোমাদের সরল বানিয়ে, না হলে কি হতো? ধূসর ভাই যা খেপেছেন, কখন শান্ত হবে আল্লাহই জানে। কেন যে এরকম করছিস পিউ? পিউয়ের দরজা খোলা হলো তখন যখন ধূসর বাড়িতে নেই। দুপুরে খেলো না, কয়েকজন হাজার ডেকেও তাকে পায়নি। ভেতর থেকে উত্তর পাঠাচ্ছিল, পরে খাবো, পড়ছি। ধূসর আসার আগে আগে খেতে গেল। একেবারেই সামান্য ভাত মুখে দিয়ে আবার রুমে ঢুকে যায়। ফের দরজা লাগাতে গেলেই পুষ্প এসে সামনে দাঁড়ালো। থেমে গেল পিউ। সে নরম কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? পিউ অনতি বিলম্বে জবাব দেয়, কিছু না। কিছু হলে আমাকে বল, আমি সব ঠিক করে দিব। পিউ দুর্বোধ্য হেসে বলল, হলেই না ঠিক হতো, যেখানে কিছু হলোই না সেখানে আর কি করবি? তুই বড়দের মতো করে কথা বলছিস কেন? বড় হয়ে গেছি বলছিস? পুষ্প দরজা ছেড়ে ভেতরে ঢুকলো। বোনের গাল ধরে মোলায়েম স্বরে বলল, তোর কি মন খারাপ পিউ? পিউর ভেতরটা হু হু করে ওঠে, অথচ চোখ শুকনো। মেয়ে হেসে মাথা নাড়ালো। পুষ্প বলল, ধূসর ভাই দুপুরে ডাকলেন, বের হলি না কেন? এমনি পরীক্ষার চার দিন বাকি, একটু পড়ি। পুষ্প অবাক হলো, পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, পড়, আমি আজ তোর সাথেই ঘুমাবো। না, আমি শব্দ করে পড়বো, তোর ঘুম হবে না। পুষ্প বিষয়টা চাপা দিতে পারে না, চোখ ফেটে বেরিয়ে আসে তার স্পষ্ট ছাপ।
এই মেয়েটা তার সঙ্গে ঘুমাবে বলে প্রত্যেকটা দিন বায়না করে, সেই তো নিতে চায় না, রাত জেগে ইকবালের সাথে ফোন আলাপের জন্যই নেয় না। তবে অজুহাত দেখায় পিউয়ের ঘুম ভালো না বলে, অথচ আর সে নিজে যে চেয়েলেও পিউ মানা করছে। পিউ ঠান্ডা স্বরে বলল, তুই এখন যা আপু, আমার পড়তে বসতে দেরি হয়ে যাবে। পুষ্পর মুখটা ছোট হয়ে আসে, এইবার সে শতভাগ নিশ্চিত পিউয়ের কিছু একটা হয়েছে। নির্ঘাত কষ্ট পেয়েছে কিছু নেই, কিন্তু অত দুঃখ পেলে চেপে রাখার মেয়ে নয়। হাত পা ছড়িয়ে কাঁদে, বলেও দেয় সরাসরি, অভিযোগ জানায়, তাহলে হঠাৎ কি হলো? সকালবেলা নাস্তার টেবিলে এসে ধূসর থমকালো, সবাই আছে পিউ নেই, সবসময় বসা চেয়ারটাও ফাঁকা। পরপর স্বাভাবিক হলো সে, তারপর ভাবলো আসবে হয়তো, ওঠেনি এখনো। আজ অব্দি তাকে ছাড়া মেয়েটা খেয়েছে নাকি? ধূসর এগিয়ে এসে চেয়ার টেনে বসে। রুবাইদা বেগম প্লেটে নাস্তা বেড়ে দিলেন, গ্লাসে ঢাললেন তাজা ফলের রস। ধূসর চুমুক দিতে দিতে আর চোখে সিঁড়ির দিকে তাকালো, পিউয়ের ছায়ারও দেখা নেই। ধূসর শরবত মুখের সামনে ধরলেও খেতে পারল না, রেখে দেয়। পাশে পড়ে থাকা খালি চেয়ারটা দেখে বিশ্রী অনুভূতি হয়। স্যান্ডউইচ হাতে তুলেও নামিয়ে রাখে, ওইটুকু সময় কয়েকবার তাকালো সিঁড়ির দিকে। হেই বুঝি পিউ নামছে, কিন্তু না, মেয়েটার খোঁজই নেই। এমন তো কখনো হয়নি, এ বাড়িতে এত ভোরে মিনা রুবাইদা সুমনার পর পিউই উঠে, শুধুমাত্র ধূসরের সাথে দিন শুরু করার আশায়। নামাজ শেষে ঘুমায় না, বসে থাকে অপেক্ষা করে, চেয়ার টেনে মুছে রাখে। ধূসর ভাই পাশে বসবেন বলে, সারাদিন দেখবে না এই একটু সময় কাছে পাবে বিধায় যে মেয়ে এতটা মুখিয়ে থাকে, সে আজ এলো না, এতক্ষণেও না। ধূসর ঠকিল, খাবার আজ নামবে না গলা দিয়ে। আফতাব লক্ষ্য করে ছেলেকে জিজ্ঞেস করলেন, খাচ্ছ না কেন? ধূসর বাবার দিকে তাকায়, আরেকবার চোখ বোলায় সিঁড়ির দিকে, শেষমেশ উঠে দাঁড়ায় বসা থেকে। মিনা বেগম বললেন, কি হলো? খাবো না। ও মা কেন বসেছিস যখন? কথা সম্পূর্ণ করতে দিল না ধূসর, লম্বা পায়ে বাড়ি ছাড়লো। বাড়ির লোকের জিজ্ঞাসার চোখ মুখ তো আক্কা পেল না সেখানে। পিউ চাপানো দরজা ঠেলে ভেতরে উঁকি দিল। পুষ্প গভীর ঘুমে মগ্ন, সে পা টিপে টিপে ঢুকলো ভেতরে, সোজা চলে গেল বারান্দায়, দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে উঁকি দিল নিচে। ধূসর বাইক ছুটিয়ে বেরিয়ে গেল কেবল, হয়তো পেরিয়ে যাচ্ছে গেট। পিউ দাঁড়িয়ে রয়, একদিনে চেয়ে চেয়ে দেখে তার প্রাণপ্রিয় ধূসর ভাইকে। ধূসর আক্রোশে পরপর চারটে ঘুষি বসালো দেয়ালে, আঙুলে চামড়া ছিলে গেল, তবুও এক চুলো রাগ কমল না। আবার ঘুষি দিতে গেলে ইকবাল হকচকিয়ে হাতখানা টেনে ধরল, আর্তনাদ করে বলল, কি করছিস, পাগল হলি? ধূসর হিসহিস করল, অথচ শান্ত কণ্ঠে বলল, হাত ছাড়। ধূসর মাথা ঠান্ডা কর, রাগ কমা, নিজেকে আঘাত করলে লাভ নেই। ধূসর তাকালো, তুই ভাবতে পারছিস ইকবাল, আমি ডাকলাম পিউ এলো না, আমি দরজা ধাক্কালাম বাড়ির সবাই জড়ো হয়ে গেল, কিন্তু ও খুলল না, রাতে পর্যন্ত বের হয়নি, সকালে খেতে আসিনি, কাল থেকে একবার আমার দিকে তাকায়নি, কথা বলা তো দূর। কথাগুলো শুরু আক্রোধে হলেও শেষ দিকে গলা বুঝে এলো ধূসরের, প্রতিটি বাক্য মনস্কষ্ট ক্লেশ দুঃখ পরিষ্কার। ইকবাল নিরাশ্বাস টেনে বলল, এতটুকু তোর কষ্ট হচ্ছে, তাহলে ভাব গত 3 বছর ধরে মেয়েটা কত কষ্ট পেয়েছে, কতটা ধৈর্য ধরেছে তোর আশায় তোর অপেক্ষায়। ধূসরের রুষ্ট অভিব্যক্তি শিথিল হয়, অক্ষিপটে কোমলতা ছড়াই নিমিশে, অনেকক্ষণ চুপ করে থেকে বিচলিত নিস্তব্ধ কণ্ঠে শুধালো, পিউ বদলে যাচ্ছে না তো ইকবাল? গেলে যাচ্ছে, সমস্যা কি? ধূসর ব্যাকুল চোখে তাকায়, ইকবাল উদ্বেগহীন গলায় বলল, আরে চুপ করে থাক, অপেক্ষা কর, সময়ে আর এদিকে পিউ পাল্টে যাক, তারপর অন্য কাউকে বিয়ে কর। এটুকু শুনতে এই ধূসর ধমকে উঠল, চুপ চুপ কর। ইকবাল থামল, তবে হাসল, ধূসরের অবস্থায় তার দুঃখ পাওয়ার কথা, অথচ তাত মিলে হাসছে সে। ধূসর হাঁসফাঁস করে বসে পড়ল চেয়ারে, হাঁটুতে ঝুঁকে মাথা চেপে ধরে বলল, পানি আনো তো। ইকবাল ঠোঁট টিপে হাসতে হাসতেই বাইরে গেল, কাউকে একটা হুকুম দিল পানি দিতে। ধূসর মাথা নুয়ে বসে রইল ওইভাবে, হঠাৎ কিছু একটা ভেবে সোজা হলো, তৎক্ষণাৎ পকেট থেকে ফোনটা বের করে কল দিল কারো নাম্বারে, সে রিসিভ করতেই শুধালো, তোর ভাবি কি কলেজে? পিউ কলেজে গেল না,
শরীর খারাপের ছুতো দেখিয়ে বাড়িতেই থেকে গেল। অন্য সময় এমন করলে মিনা বেগম বকে, রাগারাগি করে, জোর করে পাঠাতে চান। আজ মেয়ে শুকনো মুখ দেখে হেরা করলেন না, ভাবলেন সত্যি অসুস্থ। তখন মাত্র দুপুর, রবির কড়া আলো শীতের প্রকোপে মিইয়ে আছে। এতটা বেলায়ও কুয়াশা কাটেনি, হলদেটে বিভায় জুড়েছে শহরের বুক। পিউ বিছানায় শুয়ে মেঘ ছুটছে, তার আদল ঘিরে। নিশ্চয় রাখি জোড়া নিবদ্ধ সিলিং ফ্যানের উপর। তখনই ঘরে ঢুকলেন মিনা বেগম, মেয়েকে গভীর চোখে দেখলেন। গত দুই দিন ধরে তার দুরন্ত মেয়ে এমন চুপচাপ কেন? কথা বলছে না, হাসছে না, হুহা ছাড়া উত্তর নেই। সারাদিন বসার ঘরে টেলিভিশনের দিকে চোখ গেঁথে রাখা মেয়েটা আশা থেকে একটা বারও নিচে নামেনি। তিনি আস্তে করে ডাকলেন, পিউ। পিউ নড়চড়ে উঠল, ধ্যানে ছিল যেন। সামনে তাকিয়ে মাকে দেখে উঠে বসল। তুমি এখন নাস্তা করতে এলি না যে? পিউ চোখ নামিয়ে বলল, পরে খাবো। কাল থেকে এই একই কথা শোনাচ্ছিস, না খেয়ে থেকে একটা রোগ বাঁধিয়ে ক্ষান্ত হবি, তাই না? কিছু হবে না, খিদে লাগলে নিজেই খেয়ে নেব। মিনা বেগম ছোট্ট শ্বাস ফেললেন, এগিয়ে এসে মেয়ের পাশে বসে বললেন, পরীক্ষার জন্য এত চিন্তা করিস, তাই তো? চিন্তা নেই মা, যা হবে ভালো হবে, এসব নিয়ে ভাববি না, ঠিক আছে? কি উদাস হাসল, নিজে থেকে চেয়ে বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। মিনা বেগম বললেন, চল খাবি, রুটি খেতে না চাইলে তোকে নুডলস রেঁধে দিব, আয়। পিউ জোরপূর্বক হেসে বলল, মা এখন খাবো না, যখন খাবো তোমাকে বলবো করে দিতে। হার মানলেন তিনি। পর মুহূর্তে এই পিউয়ের এলোমেলো চুল দেখে বললেন, চুলের কি অবস্থা করেছিস, ফ্যাকাশে কেন এত, তেল টেল দিস না? পিউ বলল না কিছু। মিনা বেগম অপেক্ষাও করলেন না উত্তরে, এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিল থেকে তেল আর ছিউনি তুলে আবারও এসে জায়গায় বসলেন। মেঝেতে ইশারা করে বললেন, আয় দেখি এখানে বস, তেল দিয়ে দেই। কেউ মানা করল, না দেব না এখন। চুপচাপ আয়, এত বড় চুল যত্ন না নিলে থাকবে, আয় বলছি। মায়ের চোখ পাকানো দেখে পিউ ব্যর্থ শ্বাস নেয়, বিছানা থেকে নেমে এসে পায়ের কাছে বসে। মিনা বেগম পাঁচ ক্লিপ খুলে পাশে রাখলেন, চুলের ভাঁজে হাত দিয়েই মুখ কুচকে বললেন, ইস কত জট বেঁধেছে, আশা থেকে চিরুনি করিসনি? পিউ দীর্ঘশ্বাস নিল, সত্যি করেনি, সে যে নিজের মধ্যেই নেই। যার অন্তঃকরণে পুরোটা অম্বুবাহী ছেয়ে তার কি সাজসজ্জায় মন বসে? মিনা বেগম হাতের তালুতে তেল ঢেলে চুলে ঘষলেন প্রথমে, ভাজে ভাজে তেল লাগাতে লাগাতে বললেন, তোর মতো বয়সে আমার হাঁটু অবধি চুল ছিল, চিরুনি ঢুকতো না, সিঁথি দেখাতো না, ঠিকঠাক মুছতে পারতাম না বলে প্রায়ই ঠান্ডাও লেগে যেত, তবুও বড় চুল রাখার জন্য কি না করেছি। আর তোরা চুলের যত্ন নিস না, তেল দিস না, মাসে মাসে কাটাছাটা করে ছোট করে রাখিস, কি লাভ এতে? বড় চুলের মতো সৌন্দর্য আর কিছুতে হয়? পিউ নিশ্চুপ নিরুত্তর। মিনা বেগম আরও অনেক কথা বললেন, সব তার কানের পাশ দিয়ে চলে গেল, একটাও না শুনেছে না ঢুকেছে মাথায়। তার অবিচল চাউনি আটকেছে জানার পর্দায়। মিনা বেগম যত্ন নিয়ে চুল আছড়ে হাত খোপা করে দিলেন, হাতে লেগে থাকা অবশিষ্ট তেল পিউর দুগালে মাখলেন, এরপর ওর থুতনি ধরে নিজের থেকে ফিরিয়ে বললেন, এখন কত সুন্দর লাগছে দেখতো, আর এতক্ষণ মনে হচ্ছিল রাস্তার পাড়ের পাগলটা বসে আছে আমার বাড়িতে। পিউ ক্ষীণ হাসল, তারপর মাথাটা এলিয়ে দিল মায়ের কোলের মধ্যে। মিনা বেগম হাত বোলাতে বোলাতে বললেন, দুপুরে কি খাবি, বিরিয়ানি রাঁধবো একটু? তাহলে? পিউ নিস্পৃহ কণ্ঠে জানালো, কিছু খেতে ইচ্ছে করছে না। ওমা কেন? এ সময় রুবাইদা বেগম চঞ্চল পায়ে ঘরে ঢুকলেন, উদ্বেগ নিয়ে বললেন, আপা তুমি এখানে আর আমি সব জায়গায় খুঁজছি। আমার শুনে পিউ মাথা তুলল, তবে মেঝেতে এই বসে থাকলো। মিনা বেগম বললেন, কেন রে কি হলো আবার, তরকারি বসিয়ে এসেছিলাম, পুড়ে গেল নাকি? আরে না না, আমি ঝাল কমিয়ে রেখেছি,
আসলে কথা ছিল একটা, সকাল থেকে বলবো বলবো করে হচ্ছিল না। তুমি তো জানো আমার প্যাট ততক্ষণ অবধি গুড়গুড় করতে থাকে যতক্ষণ তোমার কাছে না বলছি। মীরাবি খুব হেসে বললি, আয় বস শুনি তোর কথা। রুবাইদা বেগম দরজা চাপাতেই বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা না কি রে রুবা? হ্যাঁ অনেক, আমি তোমার দেবরের সাথে রাতেই আলাপ আলোচনা করে রেখেছি বুঝলে, এখন তোমাকে বলবো। মীনা বেগম একটু নড়চড়ে বসলেন, তিনিও কৌতূহলী নজরে তাকিয়ে রুবাইদা বেগম চাপা কণ্ঠে বললেন, আমি না একটা কথা ভাবছি, এখন তুমি আর ভাইজান মতামত দিলে আগাবো ভাবছি, তোমরা হ্যাঁ বললে হ্যাঁ না বললে এখানে শেষ। আচ্ছা বাবা সে বুঝলাম, কিন্তু কথাটা কি? রুবাইদা বেগম বললেন, কথাটা তোমার ছেলেকে নিয়ে। পিউ আগ্রহ ভরে তাকালো, মীনা বেগম শুধালেন, দুষর কি করলো? রুবাইদা বলার পূর্বে পিউয়ের দিকে নেত্রপাত করলেন, সচেতন কণ্ঠে বললেন, পিউমা তুই কাউকে বলবি না তো? পিউ জানালো, না মেজোমা। মীনা বেগম মাধুর্য কণ্ঠে বললেন, দুষর কি করেছে বল? হারে না কিছু করিনি, তবে দেখছো তো কেমন ভব ঘুরে বাড়িতে থাকে না, রাত করে ফেরে, নিজের দিকে খেয়াল নেই, কারো কথা শুনে না, চিন্তা হয় না বলো? হ্যাঁ সে তো হবেই, আবার রাজনীতি করছে, কত দিক সামলাতে হয়। হ্যাঁ এই জন্যই চাইছি ওর বিয়ে দেব, একটা লাল টুকটুকে বউ আনবো বাড়িতে, বউয়ের টানে হলেও তো বাড়ি মুখো হবে তাই না? মীনা বেগম প্রজ্জ্বলিত হাসলেন, উৎফুল্ল কণ্ঠে বললেন, হ্যাঁ হবেই তো, আমিও কয়দিন ধরে ভাবছিলাম তোকে বলবো যে ধূসরের জন্য মেয়ে দেখে চল, কিন্তু মনে থাকে না। আচ্ছা এখন যখন তুই চাইছিস দু বোন মিলে মেয়ে দেখা শুরু করি। পিওর শ্বাসরুদ্ধ হয়ে আসছে, বারবার ঠোক গিলছে। রুবাইদা বেগম মিনমিন করে বললেন, আসলে আপা হয়েছে কি আমার না ধূসরের জন্য একটা মেয়েকে ভালো লেগেছে, তবে তোমার পছন্দ না হলে ক্যান্সেল। মীনা কপাল কোঁচকালেন, পছন্দ করেছিস কাকে? রুবাইদা বেগম অমনি হাসি হাসি মুখ করে বললেন, মারিয়াকে। পিউরিক পুণ্ড থমকে গেল ওখানে, গোটা আকাশটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মাথায়, পায়ের নিচে জমিন কম্পমান, ঘোলা নেত্রযুগল বিস্ময়কুল হয়ে চেয়ে রইল তাদের দিকে। মীনা বেগম অবাক হয়ে বললেন, মারিয়া হঠাৎ ওকে পছন্দ করলি যে? আগেই পছন্দ হয়েছিল কিন্তু বলিনি, তারপর আবার ধূসরের মুখে ওসব শুনে এত মায়া হলো, মেয়েটার কত কষ্ট, আমাদের বাড়ি এলে সুখেই থাকবে। সে থাকবে কিন্তু ধূসর? ও তো রাজি হবে, দেখো আপা ছেলে যতই বলুক আমার মনে হচ্ছে মারিয়ার প্রতি ওর কিছু একটা আছে, না হলে রাজনীতিতে কত মানুষ আহত হয়, মারা যায়, সবার পরিবার রেখে মারিয়ার পরিবারকে খেয়াল কেন রাখবে, কেন ওকে আনবে ইউয়ের টিচার হিসাবে বলো? আর বিয়ে বাড়িতেও দেখলাম অনেকবার লক্ষ্য করেছি আমি, ওদের মধ্যে মিল খুব, হতেই পারে ভিতর ভিতর একজন আরেকজনকে পছন্দ করে কিন্তু বলছে না। মীনা বেগম বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ কথাখানা ঠিক, হতেই পারে। তাহলে তুমি ভাইজানের সাথে কথা বলবে? আচ্ছা বললাম না হয়, মেয়ে তো সুন্দর, ভদ্র, সুশীল, ভালোই হবে, পরিবারও ভালো, বাবার সরকারি চাকরি ছিল, খারাপ তো নয়। রুবাইদা খুশি হয়ে আওড়ালেন, ঠিক আছে। আচমকা খেয়াল পড়লো পিউ কেমন অদ্ভুত চোখে তাকে, পলক পড়ছে না, অক্ষিকোট নড়ছে না, যেন মূর্তি বসে একটা। তিনি মৃদু গুটিয়ে বললেন, এভাবে কি দেখছিস?